إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أيها الأخوة إخواني السلام عليكم ورحمة الله وبركاته. الله سبحانه وتعالى যে নাম তার যথার্থ মর্যাদা তাওয়িন রয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঠিক মারিফা তার পরিচয় আমাদের জানা নেই বলে আল্লাহ এই যে নাম এর মর্যাদার কোনো ধারণা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আয-যুমার আয়াত নাম্বার 67-তে বলেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদিরিহ, যে তারা আল্লাহর যথাযথ কদর করতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, তার সম্মান, তার মর্যাদা, তার এই নামের মর্যাদা রক্ষা করা তার দাস দাসীর একান্ত কর্তব্য, তার জন্য আপ্রাণ চেষ্টা থাকা উচিত যেন তার নামের মর্যাদা মলিন না হয়। এই যে নাম আল্লাহ, এই নামের মর্যাদা হাদিসের ভিতরে এমনই ভাবে এসেছে যে কেউ যদি, আবু দাউদের একটি হাদিসে এসেছে যে কেউ যদি আল্লাহর নাম নিয়ে কিছু চায় তাহলে তাকে দাও, আর কেউ যদি আল্লাহর নাম নিয়ে আশ্রয় চায় তাহলে তাকে আশ্রয় দাও। তেমনই ভাবে হাদিসের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের মর্যাদাকে তুলে ধরে অনেক হাদিস বর্ণিত হয়েছে। তাই বলে কি মানুষ সবসময় আল্লাহর নাম বলে কারো কাছে কিছু চাইবে? যেটা আমাদের সমাজে দেখা যায়, জ্ঞানের অভাবে অনেক দরিদ্র অথবা সাহায্য প্রার্থীরা তারা আল্লাহর নামের এই মানে কথা বলে, আল্লাহর চেহারার কথা বলে তারা কিছু চায়। এই চাওয়াটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে অপছন্দ করেছেন। আর এই চাওয়ার পরে যদি কেউ তার কাছে বৈধ জিনিস থাকে, অবৈধ না হওয়া সত্ত্বেও যদি তাকে তা না দেয়, তাকেও অভিশপ্ত করা হয়েছে। হাদিসের ভিতরে এসেছে সহিহুল জামে হাদিস নাম্বার 5890, قال رسول الله صلى الله عليه وسلم ملعون من سأل بوجه الله, অভিশপ্ত সেই যে আল্লাহর চেহারা দিয়ে কিছু চায়। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারার বিনিময়ে সাধারণ কোনো কিছু জিনিস সাধারণত মানুষের চাওয়া উচিত নয়। তবে কোনো লোক যদি চেয়েই বসে, আর যার কাছে চাওয়া হলো সে যদি সেটা দিতে না পারে এবং সেটা যদি তার জন্য সহজ ছিল, বৈধ ছিল, তা সত্ত্বেও সে যদি না দেয়, তাহলে সেই ব্যক্তি যার কাছে চাওয়া হয়েছে তিনিও অভিশপ্ত হবেন। ওয়া মালউন মান সুইলা বিওয়াজহিল্লাহ সুম্মা মানআ সাইলাহু মা লাম ইউসআল হুজরান, যে এটি অবৈধ ছিল না তারপরেও তাকে সেটা দেওয়া হয়নি। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে আল্লাহ এই নাম দিয়ে সব সময় চাওয়া, মানুষের কাছে চাওয়া ঠিক নয়। হাদিসের ভিতরে এসেছে সহিহুল জামে হাদিস নাম্বার 3708, قال رسول الله صلى الله عليه وسلم
شر الناس الذي يسأل بالله ثم لا يعطى, যে মানুষের মধ্যে নিকৃষ্ট সেই ব্যক্তি যার কাছে আল্লাহ নাম নিয়ে কিছু চাওয়া হলো অথচ সে দিল না। সুতরাং প্রিয় শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নাম আল্লাহ, এই নামটুকুর মর্যাদা রক্ষা করা আমাদের অতীব কর্তব্য। এর একটি বিষয় হচ্ছে যে কোনো ব্যক্তি সহজেই সাধারণ কিছু শুধু শুধু আল্লাহর নাম নিয়ে চাবে না, কিন্তু যদি চেয়েই বসে, তখন আপনি যদি শুনেই থাকেন, তখন আপনাকে সাধ্যমতো চেষ্টা করতে হবে যে আল্লাহ শব্দটি বলেছে তার মর্যাদা রক্ষার জন্য কিছু হলেও তাকে আপনি দিয়ে দিবেন। কেননা আপনি যদি দিতে ব্যর্থ হন, তাহলে আপনি মানুষের মধ্যে নিকৃষ্ট হয়ে যাবেন। শাররুন নাসি আল্লাযী ইউসআলু বিল্লাহি সুম্মা লা ইউতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম যেখানেই বর্ণিত হবে, বলা হবে, তার মর্যাদা রক্ষা করা এর কথাই আমরা এখন বলছি। কিন্তু আমরা সমাজে দেখতে পাই যে আল্লাহর নাম বলাটাকে মানুষ তেমন কোনো গুরুত্বই দিচ্ছে না। মানুষ গুরুত্ব দিচ্ছে বাজারে বানানো কাঠের টুকরা যেখানে আল্লাহর নামটা লেখা থাকে, এটি ঝুলিয়ে রাখে। এই ধরনের আল্লাহর নাম লিখে টাঙ্গানো, স্কলাররা বলেছেন যে এটি নিষেধ, এটি করা উচিত নয়। যাদের বাসায় আল্লাহর নাম আছে সবগুলোকে আপনারা মিটিয়ে ফেলতে পারেন, তাতে কোনো বরকত নাই, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কোনো সম্মান প্রদর্শন করা হয় না। শুধু আল্লাহ এই শব্দটুকু ঘরে বাইরে, তারপর গাড়ির ভেতরে, মসজিদে, মিম্বরের সামনে, মিনারাতে, এই সকল জায়গায় লিখে রাখা হাদিসের কোনো নির্দেশনা নেই। এগুলো থেকে আমাদের উচিত বিরত থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে শব্দ আল্লাহ, এই শব্দটাকে এমন গুরুত্ব দেওয়া হয়েছে যে এই শব্দ, এর সামনে কয়েকটি হরফ যোগ করলে সেটাকে কসম খাওয়া হয়ে যায়। আপনারা অনেকেই হয়তো সেটি লক্ষ্য করেননি। যেমন আল্লাহ এই শব্দটুকুর সামনে যদি ওয়াও যোগ হয়, আল্লাহ এই শব্দটুকুর নামের আগে যদি বা যোগ হয়, আল্লাহ এই শব্দটুকুর আগে যদি তা যোগ হয়, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলার কে নিয়ে কসম খাওয়া হয়, শপথ নেওয়া হয়। আমরা এই ধরনের শপথ সম্পর্কে বেশি জ্ঞান অর্জন করতে পারিনি, কেননা আমাদের দেশে শপথ নিয়ে কিছু সমস্যা আছে, সেগুলো আমরা আজকের ক্লাসে আলোচনা করব। ইমাম আল বুখারী কিতাবুল আইমান ওয়া নুযুর, যে শপথ এবং প্রতিজ্ঞা এবং মানত, এই চ্যাপ্টারে ইমাম আল বুখারী তিনি বর্ণনা করেন, কাইফা কানাত ইয়ামিনুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে শপথ নিতেন। শপথ নেওয়াটাকে হাদিসের ভাষায় ইয়ামিন বলা হয়। ইয়ামিন, ইয়ামিন শব্দের অর্থ হচ্ছে ডান হাত আরবি ভাষায়। তার মানে এই নয় যে আমরা উত্তর আমেরিকায় ডান হাত তুলে যেই প্রতিজ্ঞা করি সেটাকেই আল্লাহ নামে শপথ নেওয়া হচ্ছে, বোঝায় না। সেটি একটি প্রতিজ্ঞা বটে, কিন্তু শরীয়তে ডান হাত তুলে কোনো কিছুকে ওথ করা, শপথ নেওয়াটা আমাদের ইসলামী শরীয়ার কোনো বিধান নয়। এটি অমুসলিমদের কাছে অত্যন্ত সম্মানী গ্রহণযোগ্য। ইয়ামিন হচ্ছে ডান হাত, এর বহু বচন হচ্ছে আল আইমান, শপথ সমূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নাম এত গুরুত্বপূর্ণ যে এই নাম
অথবা তার সিফাত, তার গুণাবলী দিয়ে মানুষের মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শপথ করে, লা তানউকুদ আল আইমানু ইল্লা ইযা কানাত বিইসমি মিন আসমাউল্লাহি তাআলা ওয়া সিফাতিহি মিন সিফাতিহি। যে একটি শপথ, আমরা শপথ বাংলা ভাষায় যেটা বলছি সেটাই উত্তম, অথবা কসম করা, শপথ করা এবং কসম করা একই জিনিস। তো এখন শিক্ষিত সমাজে সাধারণত শপথ কথাটা ব্যবহার হয়, এবং সাধারণ মানুষের ভিতরে আমাদের দেশে কসম এই কথাটা বলা হয়। কিন্তু যেভাবে আমরা বাংলাদেশে বলি, বলতে হবে আল্লাহর কসম, আল্লাহর নামে কসম, এটা নেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু নাম কথাটার অর্থ হচ্ছে ইসম, মানে হচ্ছে নাম, ইসম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ এই শব্দটুকুর সামনে যদি আমরা ইসম যোগ দেই, তার আগে যদি বা যোগ করে ফেলি, তাহলে সেটি বিসমিল্লাহ হয়ে যায়, আর বিসমিল্লাহ বলে কোনো কসম হয় না। সুতরাং শাব্দিক অর্থে আল্লাহর নামে কসম কথাটা সঠিক নয়, কথাটা হবে আল্লাহর কসম, যে আল্লাহর কসম। এবং আল্লাহর কসম আমাদের দেশে খুব জনপ্রিয়, মুসলিম সমাজে অত্যন্ত জনপ্রিয়। আল্লাহর কসম এই কথাটি হচ্ছে বাংলা ভাষায় সঠিক, আল্লাহর নামে কসম এটি বোঝার জন্য ঠিক আছে, কিন্তু বলার জন্য ঠিক নেই। কারণ আরবিতে যদি এটা বলা হয়, তাহলে আকসিমু বিসমিল্লাহ এটা হয়ে যায়, বিসমিল্লাহ বলে আল্লাহর কোনো কসম হয় না। কেননা আল্লাহ এই শব্দটুকু এত গুরুত্বপূর্ণ যে এই শব্দের সামনে তিনটি হরফ আলাদা আলাদা ভাবে যোগ করলেই এই নামের মর্যাদা আজিমা, এর মাহাত্ম্যের কারণে এই নাম সর্বোচ্চ মর্যাদার ভিত্তিতে এটা কসমে পরিণত হয়। অথবা আল্লাহ সুবহান ও তাআলার গুণাবলী ধরে, সিফাত ধরে আল্লাহ কসম করা যায়, এর কোনোটাই আমাদের দেশে খুব একটা করা হয় না। করা হয় কতটুকু আজকে আমরা ক্লাসে সেটি সহি হাদিসের আলোকে আমরা যাচাই করে দেখব। ওকালা সাআদুন কালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর কসম করতেন, তখন তিনি বলতেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যে যার হাতে আমার প্রাণ। অথবা তিনি বলতেন, হাদিসের ভিতরে এসেছে যেমন একটি বিখ্যাত হাদিস যেটা আপনারা সবাই শুনে থাকেন, কালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল কালা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসু মুহাম্মদ বিয়াদিহি লা তাআলামুনা মা আ'লামু লাবাকাইতুম কাসীরান। যে আবুল কাসিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যার হাতে মুহাম্মদের প্রাণ তার কসম, যদি তোমরা জানতে যা আমি জানি তাহলে তোমরা হাসতে কম কানতে বেশি। ওয়ালা দাহিকতুম কালিলান, ওয়ালা দাহিকতুম কালিলান, তোমরা হাসতে কম কান্নাকাটি করতে বেশি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহর একটি সিফাত হচ্ছে ইয়াদুল্লাহ, আল্লাহর হাত। সুতরাং আল্লাহর সিফাত নিয়ে কসম করা বৈধ, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কসম করেছেন। আমাদের বাংলাদেশে আল্লাহর হাত নিয়ে আমরা কখনোই কসম করতে মানুষকে শুনি নাই, কেননা আমাদের দেশে এই এই হাদিসের এই অংশটুকুর অনুবাদ করে যে আল্লাহর কুদরতি হাত, এ এক নষ্টের দেশ,
যেখানে আকীদাকে বিকৃত করা হয়েছে, যেখানে আল্লাহর সিফাত গুলোকে অস্বীকার করা হয়েছে। কুদরা কথাটার অর্থ হচ্ছে শক্তি, সেটি আল্লাহর আরেকটি সিফাত। এখানে ওয়াল্লাজি নাফসি বিয়াদি, যার হাতে আমার প্রাণ, ওয়াল্লাজি নাফসু মুহাম্মদ বিয়াদি, যার হাতে মুহাম্মাদের প্রাণ, এভাবে আল্লাহর সিফাতকে নিয়ে কসম করা যায়, এভাবে কসম হয়ে যায়। ওকালা আবু কাতাদা কল আবু বকর عند النبي صلى الله عليه وسلم লা হাল্লাহি ইদান, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে গিয়ে বললেন, লা হাল্লাহি ইদান, যে অতঃপর না আল্লাহর কসম, লা হাল্লাহি ইদান, মানে এভাবেও কসম করা বৈধ, লা হাল্লাহি ইদান। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করেছেন, ওয়া আইমুল্লাহ, যে ওয়া আইমুল্লাহ, আইমুল্লাহ, ওয়া আইমুল্লাহ, ওয়া আইমুল্লাহি ইন কানা লা খালিকান লি ইমারাতিহি, যখন তিনি ওসামা বিন জাইদকে কমান্ডার নিযুক্ত করেন, তখন তার নেতৃত্বের প্রশংসা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ শব্দের আগে ওয়া আইমুল্লাহ এই কথাটুকু যোগ করে আল্লাহর কসম করেছিলেন। এটিও একটি কায়দা, ওয়া আইমুল্লাহ। সাহাবিদের ভিতরে যেমন কসম করার ভিতরে এরকম এসেছে, লা আমরুল্লাহি লানাক্তলুন্নাহু, যে যখন সাআদ বিন ওবাদা কসম করে বলল যে তিনি মানে মুনাফিকদের প্রতিশোধ নেবেন আবদুল্লাহ বিন উবাই, তখন সে আল্লাহ নামে কসম করল যে আবদুল্লাহ বিন উবাই, যে আয়েশা রাদিয়াল্লাহ তাআলা আনহার নামে মিথ্যা রটনা করছিল, তখন আবদুল্লাহ বিন উবাইকে কঠোর শাস্তি অথবা তাকে হত্যা করার জন্য সাহাবি সাআদ বিন উবাদা যে শপথ নিয়েছিল তার ভাষা ছিল, লা আমরুল্লাহি লানাক্তুলান্নাহু, আমরা তাকে হত্যা করব। তো এভাবে আল্লাহর সিফাত আমরুল্লাহ এখানে অর্থ হচ্ছে আমর, আমর মানে ইটার্নিটি, মানে আমর আল্লাহ, যেমন আল্লাহ সুবহানাহু তাআলা যে চিরঞ্জীব, সে যে তার যে স্থায়িত্ব চিরকাল, সেটার কসম না হয়েছে, একটি সিফাতের কসম না হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম عن ابن عمر قال كان يمين النبي صلى الله عليه وسلم لا مقلب القلوب, তিনি অনেক সময় বলতেন না, لا مقلب القلوب, যে অন্তরকে ঘুরিয়ে দেয়, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সিফাত হচ্ছে مقلب القلوب, যে তিনি অন্তরসমূহকে ঘুরিয়ে দেন, সেই নাম দিয়ে আল্লাহর কসম করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমরা যে আল্লাহর সিফাত নিয়ে কসম করা যায়, যেমন তার হাতের হাতকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত, বিয়াদিহি সেটাকে দিয়ে, অথবা তার একটি ক্ষমতা, তার একটি সিফাত মুকাল্লিবুল কুলুব, তিনি যে অন্তরকে ঘুরিয়ে দেন, সেই সিফাতকে নিয়ে কসম করা হয়। এইভাবে আল্লাহর সিফাত গুলোকে কসমের মাধ্যমে কসম করা যায়, কসম করা যায়, শপথ নেওয়া যায়। কিন্তু আরো যে তিন ভাবে কসম করা যায়, সেটি আমরা কোরআন এবং হাদিসের আলোকে এখন দেখব, যে হাদিসের ভিতরে ইমাম আল বুখারী হাদিস নাম্বার যে 6627, এই হাদিসের প্রেক্ষাপটে যে চ্যাপ্টার
কাইফা কানাত ইয়ামিনুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেখানে যে হাদিসে এসেছে তিন ভাবে কসম করা যায়। ইউকালু, ওয়াও যোগ করে, ওয়াল্লাহি, আল্লাহ শব্দটির সামনে যদি ওয়াও যোগ করা হয় তাহলে এই আল্লাহর নামে মানে আল্লাহর কসম হয়ে যায়, ওয়াল্লাহি, অথবা ওয়াবিল্লাহি, অথবা বা শব্দটি যোগ করে, অথবা ওয়াতাল্লাহি, তাল তাল্লাহি, তা শব্দটি যোগ করে, ওয়াল্লাহি, ওয়াবিল্লাহি, ওয়াতাল্লাহি, তা, ওয়াও, বা, তা, এই যে তিনটে হরফ আলাদা আলাদা করে যদি কেউ বলে ওয়াতাল্লাহি তাহলেই আল্লাহর নামে কসম হয়ে গেল, অথবা যদি কেউ বলে ওয়াবিল্লাহি তাহলে আল্লাহর নামে আল্লাহর কসম হয়ে গেল, অথবা ওয়াল্লাহি তাহলে আল্লাহর নামে কসম হয়ে গেল। এখন আমাদের উত্তর আমেরিকায়, আমাদের সমাজে, বাংলাদেশি সমাজে ওয়াল্লাহি এই ভাষায় কসম একেবারেই নাই, নাই বললেই চলে। কেননা এটা আমরা সাধারণত শুনে থাকি, যারা মিডিল ইস্টের মুসলিম যারা আছে তারা কথায় কথায় ছোট ছেলে মেয়েদের থেকে শুরু করে প্রাপ্ত বয়স্ক সবাইকে আমরা বলতে থাকি, বলতে শুনি ওয়াল্লাহি, কথায় কথায় বলে। এটাও কতটুকু সঠিক আমরা, এবং এটা করা, এভাবে করা উচিত কিনা, সেটাও আমরা সহিহ হাদিসের আলোকের মানদণ্ডে দেখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরম দয়া যে আমরা বাংলাদেশি, আমাদের ভাষা যেহেতু বাংলা, আরবি ভাষায় আমরা কথা বলি না, অন্তত পক্ষে একটি অপকর্ম থেকে আমরা বেঁচে গেছি যে আমাদের সমাজে কথায় কথায় ওয়াল্লাহি আমরা বলি না। এটা আমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি পরম দয়া যে আমরা এই অপকর্মে, দুষ্কর্মে আমরা শরিক হইনি। আমরা আল্লাহর নামের তাজিম, তার সম্মান, তার মর্যাদা রক্ষা করার জন্য চেষ্টা করি, কিন্তু কিভাবে করি, কতটুকু করি, সেটা আমাদের দেখতে হবে। আল্লাহর নামে মিথ্যা কসম খাওয়া যাবে না। যারা খায় তারা আল্লাহর নামকে নগণ্য মনে করে, তাই নয় কি? আল্লাহর নামে কসম খেয়ে যাকে কিছু বলা হয় তার উচিত সে যেন সে নামের তাজিম রক্ষা করে, তা বিশ্বাস করা। যদি কেউ আপনাকে বলে আল্লাহর কসম আমি এই কথা বলিনি, তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে যে আসলেই সত্যি সত্যি সে সেটা বলেনি। কিন্তু মানে জিনিসটি হলো যে যদি কেউ বলে ফেলে তাহলে নামের মর্যাদা রক্ষা করার দায়িত্ব যার কাছে বলা হলো তার, আর যে ব্যক্তি কথায় কথায় এরকম করে তার কর্মকাণ্ড নিশ্চয়ই ভালো নয়, কেননা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামকে অমর্যাদা করছে, কথায় কথায় সে বলছে। সুতরাং দুই দিক থেকেই একটি বিপদ। এই যে মহান নাম, এই আল্লাহ, তার নামের সামনে বিল্লাহি, কেউ যদি বলে আকসিমু বিল্লাহ আমি আল্লাহর নামে আল্লাহর কসম করছি, ওয়াল্লাহি, তাল্লাহি, সাথে সাথে সর্বোচ্চ কসম শপথ হয়ে যায়। অনেক সময় আমরা, আমাদের সমাজে অনেকে বলে আল্লাহর কসম আপনাকে খেতে হবে, এইভাবে কথা বলা ঠিক নয়। কেন আপনি মানুষকে বাধ্য করছেন এভাবে খেতে? সুতরাং ঘন ঘন কসম খাওয়া হাদিসের দৃষ্টিতে একেবারেই অনুচিত। তাওহিদপন্থী লোকরা আল্লাহর নামের মর্যাদা রক্ষা করার জন্য আল্লাহর নামকে নিয়ে, আল্লাহ শব্দের সাথে বেশি বেশি কসম তারা কখনোই করে না। কিন্তু যদি কেউ করেই ফেলে তাহলে আপনার উচিত খাওয়ার ইচ্ছা না থাকলেও যেন আল্লাহর নামের মর্যাদা রক্ষার জন্য কিছুটা যেন আপনি খান, কেননা ও তো আপনার আল্লাহর নামটুকু আপনার সামনে উচ্চারণ করেছে। কেউ যদি আপনাকে বলে আল্লাহর কসম তুমি অমুক কাজ করবে না,
তাহলে আপনার উচিত আল্লাহর নামের মর্যাদা সম্মান বজায় রাখার জন্য সেই কাজটি না করা। এই কারণে যে আল্লাহর কসম, এই যে কসম, এটা যার নামেই করা হয় তার উচিত সেই কসমের উপরে সন্তুষ্ট থাকা। কিন্তু আমরা কি করি আমাদের বাংলাদেশের সমাজে? আমরা যেটা করি সেটি হচ্ছে অত্যন্ত গর্হিত। এবং আমাদের সমাজে কি আছে যে আমাদের মহিলাদের ভিতরে অথবা পুরুষদের ভিতরে দেখা যায় যে আমার বাসায় আমার সবচেয়ে ছোট আদরের মেয়ের মাথার কসম, তারপরে কি আমার যে বুড়া বাবা রয়েছে ওই বাবার কসম, তারপরে আমার প্রিয় ছোট নাতি রয়েছে নাতির কসম, সৃষ্টির নামে কসম করা হচ্ছে শিরক। এই যে ছোট মেয়ের নামে কসম, এটা আপনাকে তওবা করতে হবে, আপনার হয়েছে শিরক আল আসগর, সব ছোট শিরক হয়ে গেছে। আপনাকে তওবা ছাড়া আল্লাহ এই এই কসম তো হবেই না, এই কথাটা বলার জন্য আপনার বড় একটি গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামায় লিখে রেখেছেন, সেটি হচ্ছে কাবায়ের, এটা কবিরা গুনাহ। অথচ আমাদের সমাজে তাই দেখা যায়, ওই ছোট ছোট ছেলে মেয়ের বুড়া বুড়া মানে পিতা মাতা বাবা যাদের যার যার যেটা প্রিয় সেই ব্যক্তির কসম, সেই বস্তুর কসম ইত্যাদি, গাছের পেয়ারা যেটা সবচেয়ে প্রিয় ফল তার কসম, কোন সৃষ্টির নামে কসম নেওয়ার অধিকার মানুষের নাই, বান্দার নাই। যদি কেউ করে তাহলে তার কাবায় হবে, গুনাহ হবে, আর এই গুনাতেই আমাদের সমাজের অধিকাংশ লোক নিমজ্জিত রয়েছে। তারা কথায় কথায় আবার একদল আছে কি আমি যে রোজা রেখেছি রোজার কসম, কেউ যদি এই কথা বলে তারপরেও তার গুনাহ হবে, কেননা মানুষের যে কর্মকাণ্ড ইবাদাত এটা মানুষের সৃষ্টি করা, মানুষ সেটাকে তৈরি করেছে, সুতরাং সেভাবেও বলা যায় না। সুতরাং হাদিসের ভিতরে এসেছে লা তাহলিফু বি আবাইকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটি সহিহুল জামে হাদিস নাম্বার 7247, লা তাহলিফু বি আবাইকুম, তোমরা তোমাদের বাপ দাদার নামে কসম করো না। মুশরিকরা তাই করতো। আর আমাদের দেশে যেহেতু আমরা আমাদের পূর্বপুরুষ হিন্দু ছিল, এই কারণে ছোট মেয়ের মাথার কসম, চুলের কসম, ফুফার কসম, দাদার কসম, শ্বশুরের কসম, স্বামীর কসম ইত্যাদি, এগুলো করে গুনাহ এত বেড়ে গেছে মানুষের ভিতরে আল্লাহর প্রতি কোনো ভয় নেই। কিন্তু এর মূল হচ্ছে না জানার জন্য, কেননা তাওহিদ সম্পর্কে পরিপূর্ণ ভালো জ্ঞান, আল্লাহর মর্যাদা কিভাবে রক্ষা করা যাবে, সেই কারণেই মানুষের উচিত মারিফাতুল্লাহি তাআলা, আল্লাহর পরিচিতি সম্পর্কে জানা, যে এই যে আল্লাহ এই শব্দটুকু কত মর্যাদাপূর্ণ, তার সামনে কি যোগ করলে কসম হয়ে যায় সেটাও জানতে হবে, আর অন্য কিছুতে কসম করা যায় না। লা তাহলিফু বি আবাইকুম, তোমরা তোমাদের বাপ দাদার নামে কসম করো না। মান হালাফা বিল্লাহি ফালিয়াসদুক, যে ব্যক্তি আল্লাহর নামে মানে আল্লাহর কসম করে তার উচিত সত্য কথা বলা, মানে যদি সে কসম করেই ফেলে। ওয়ামান হলিফা লাহু বিল্লাহি ফালইয়ারদা, আর যে ব্যক্তির উদ্দেশ্যে কসমটুকু করা হয়ে গেল, যদিও করা উচিত ছিল না কিন্তু করে ফেলেছে, তার উচিত যে সেই কসমে ওই ব্যক্তির সন্তুষ্ট থাকা। যেমন কোন লোক বলেই ফেলল যে কারোর কাছে যে আল্লাহ কসম আমি আপনার কোনো ক্ষতি করি নাই, এটা এভাবে বলা উচিত না, উচিত না। যদি কেউ বলেই ফেলে তাহলে যার উদ্দেশ্যে বলা হচ্ছে তার উচিত সেই কথাটাকে বিশ্বাস করা, যদিও কথাটা মিথ্যা হয়। কিন্তু যদি মিথ্যা মনে করে তাহলে তার উপরে সে ভরসা করবে না, কিন্তু অসন্তুষ্ট হবে না, কেননা সে আল্লাহ শব্দটুকু নিয়ে ফেলেছে, তার নাম
তার মর্যাদার জন্য তাকে সেটাই সন্তুষ্ট সন্তুষ্টি থাকতে হবে, যদিও এটি অসুন্দর হয়েছে। ওয়ামান লাম ইয়ারদা বিল্লাহি ফালাইসা মিনাল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর কসমে সন্তুষ্ট হলো না, মানে একজনে বলল আল্লাহর কসম আপনি ভালো হয়ে যাবেন, অসুখটা আপনার ভালো হয়ে যাবে, এইভাবে বলা উচিত না, এইভাবে কথা বলা উচিত না। আল্লাহর কসম নিয়ে কেন আপনি কথা বলেন, কিভাবে কেন বলেন, কি দরকার, কি প্রয়োজন, অনর্থক বিপদ ডেকে আনছেন। আর এখানে শুধু নিজের বিপদ নয়, অন্যের বিপদও ডেকে আনছেন। আপনি যখনই বলবেন তখনই যে শুনবে তার উচিত ওই কথার উপরে সন্তুষ্ট থাকা, এবং যদি সে সন্তুষ্ট না থাকে ফালাইসা মিনাল্লাহ, তাহলে আল্লাহর পক্ষ থেকে তার কোনো কল্যাণের আশা নেই। কসমের মাধ্যমে আল্লাহর বরত্বটাকে কামনা করা হয়েছে। এখানে মিথ্যা কসম যদি সে খেয়েই থাকে আল্লাহর নামে, তাহলে সেটা তাকে জানতে দেওয়া উচিত না। যার জন্য আল্লাহর নামে কসম করা হলো তার উচিত হচ্ছে সন্তুষ্ট থাকা, আর আল্লাহর নামের কসম করার পর সে যদি সন্তুষ্ট না থাকে তাহলে তার প্রতি ভয় প্রদর্শন হুঁশিয়ারি উচ্চারণ করা উচিত, কেননা সন্তুষ্টি না হওয়া কবিরা গুনাহ। যেমন হাদিসের ভিতরে এসেছে যে সহিহুল জামে এই কিতাবের ভিতরে হাদিস নাম্বার 3450 একটি হাদিস, এই হাদিসের ভিতরে ঈসা ইবনে মারিয়াম রাদিয়াল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালাম এর ঘটনা বর্ণনা হয়েছে। রাআ ঈসা ইবনে মারিয়াম রাজুলুন ইয়াসরিকু, যে ঈসা ইবনে মারিয়াম আলাইহি সালাম এক লোককে চুরি করতে দেখলেন। সুবহানাল্লাহ, যে ঈসা ইবনে মারিয়াম একটা লোককে চুরি করতে দেখলেন, ফাকাল আলাহু, সেই লোকটাকে ঈসা ইবনে মারিয়াম বললেন যে তুমি কি চুরি করছো? ফাকাল আলাহু আসারাক্তা, তুমি কি চুরি করছো? দেখুন, ঈসা ইবনে মারিয়াম কিন্তু আল্লাহ কসম নিয়ে কথাটা বলে নাই, সে বলেছে যে তুমি কি চুরি করছো, তিনি সাধারণ ভাবে কথাটা বলেছেন যে কি তুমি কি চুরি করছো। ঈসা ইবনে মারিয়াম আল্লাহর নবী, তিনি কত সুন্দর করে ওই চোরকে বলছে তুমি কি চুরি করেছো, কারণ সে তাকে দেখেছে চুরি করার জন্য। কিন্তু বনি ইসরাইলের সেই চোর সে বলছে কাল কাল্লা ওয়াল্লাযী লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া কোনো সত্য উপাস্য নাই তার কসম আমি চুরি করি নাই। কাল্লা ওয়াল্লাযী লা ইলাহা ইল্লাহু, তার মানে সে আল্লাহর নামে কসম করে বলছে যে সে চুরি করে নাই, অথচ ঈসা ইবনে মারিয়াম তাকে দেখেছে। তো এখন ব্যাপারটা হলো কি, ফাকালা ঈসা ইবনে মারিয়াম আমানতু বিল্লাহ, ঈসা ইবনে মারিয়াম বলল যে আমি আল্লাহর উপরে বিশ্বাস করি, ওয়া কাযযাবতু আইনি, আমার চোখকে আমি মিথ্যা বলছি, মানে তিনি চোখের উপরে অভিযোগটা ছেড়ে দিলেন যে হয়তো আমার চোখ ভুল দেখেছে, মিথ্যা মিথ্যা বলছে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আর তিনি ফিরে গেলেন না, যেহেতু ওই চোর সে আল্লাহর নামে কসম করে বলছে যে সে চুরি করে নাই। এই কারণে ঈসা ইবনে মারিয়াম বলছে আমানতু বিল্লাহ, এই কারণে কখনো আপনারা যদি দেখেন যে আল্লাহর নামে কেউ মিথ্যা বলছে কসম করে, তাহলে আপনি আপনিও একইভাবে বলবেন আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে বিশ্বাস করি, আর কিছু বলবেন না, চুপ থাকবেন। ওয়া কাযযাবতু আইনি, আমার চোখ হয়তো মিথ্যা দেখেছে, তার মানে আল্লাহর নামটুকু আর ঈসা ইবনে মারিয়াম আর বললেন না। মর্যাদা রক্ষা করার জন্য এভাবেই বিভিন্ন ভাবে মানে হাদিসের ভিতরে এসেছে। তাহলে আল্লাহর নামে কসম করে সন্তুষ্ট না থাকার পরিণাম সম্পর্কে আমরা জানতে পারলাম। আল্লাহর এই যে কসম, এই কসমগুলো অনেক সময় এমন ভাবে করে ফেলে লোকজন যে দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আযীমা,
তার যে মর্যাদা তার ক্ষুণ্ণ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু তাআলার ইচ্ছাধীন বিষয়ে কসম করার পরিণতি সম্পর্কে একটি হাদিস এসেছে, ইমাম মুসলিম বর্ণনা করেছেন, জুন্দুব বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কাল কালা রাজুলুন, রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লিফুলানিন, যে এক ব্যক্তি বলল, আল্লাহর কসম অমুক ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না। আমাদের সমাজে এই ধরনের লোক আছে যারা আল্লাহর কসম করে বলে যে তাকে আল্লাহ শাস্তি দিবেই, এরকম আমাদের রাজনৈতিক দলের লোকরা এই ধরনের অনেক সময় কথা বলে, প্রতিপক্ষের উদ্দেশ্যে বলে ফেলে, আল্লাহর কসম তাকে আল্লাহ শাস্তি দিবেই, অথবা তার উপরে মানে যে ধরনের আযাব পড়েছে এটি কৃতকর্মের জন্য, আল্লাহ তাকে শাস্তি দিচ্ছেন, ক্ষমা করবেন না, ইত্যাদি ইত্যাদি। এক ব্যক্তি ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহি লিফুলান, সে বলল যে অমুক ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না, আল্লাহর কসম নিয়ে আল্লাহ সম্পর্কিত একটি কথা সে বলে ফেললো। ফাকাল আল্লাহু আজ্জা ওয়া জাল্লা মান যাল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া আন লা আগফিরা লিফুলান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বললেন যে আমি অমুককে ক্ষমা করব না, এ কথা বলার স্পর্ধা কার আছে, আমি যে ক্ষমা করব না এই কথাটা বলার ক্ষমতা কার, আল্লাহ আগফিরা লিফুলান আল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া আল্লাহ আগফিরা লিফুলান, যে আমি অমুক ব্যক্তিকে ক্ষমা করব না, এটা কিভাবে সে বলতে পারলো, ফা ইন্নি কাদ গাফারতু লাহু, আমি তাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলা ওই লোকটাকে ক্ষমা করে দিল যার উদ্দেশ্যে এই কথাটা বলা হয়েছিল। ওয়াহ ওয়াহবাতু আমালাক, আর যে ব্যক্তি এই কথা বলেছিল কসমকারী, তার সমস্ত আমল আমি বাতিল করে দিলাম। এই কারণে হঠকারী মন্তব্য, আল্লাহর নাম নিয়ে আল্লাহর উপরে মাতব্বরি করা, অহংকার করা, যে সকল বিষয় আল্লাহর ইচ্ছাধীন, আল্লাহর হক বাধ্যবাধকতা মানে করতে বাধ্য করা, যেন আল্লাহ তার কাছ থেকে ফয়সালা নেবে। আমাদের সমাজে এটা দেখা যায়, বিশেষ করে মহিলাদের ভিতরে অথবা পুরুষদের ভিতরে দেখা যায়, কি কি বা আমাদের কি বলে, যেমন ধরুন একজনের ক্যান্সার হয়েছে, তো সে ক্যান্সার হয়েছে অথবা কোনো দুরারোগ্য ব্যাধি তার শরীরে বাসা বেঁধেছে, যে বলছে ও আল্লাহ তুমি আমার শত্রুকেও এই ক্যান্সারটা দিও না, এই বিপদ শত্রুকেও দিও না। আল্লাহ কাকে দিবে, আপনার শত্রুকে আল্লাহ কি দিবে, সেটা কি আল্লাহ আপনার কাছে জানতে চেয়েছে, নাকি আপনি আল্লাহকে পরামর্শ দিচ্ছেন যে আমার শত্রু যারা তাদেরকে আল্লাহ কি দিবে, সেটা আপনি আল্লাহকে কাউন্সিলিং করছেন। এই সকল করা তাওহীদের খিলাফ। আল্লাহর কথা নিয়ে মানুষ কত ধরনের কথা বলে, আমরা কত ধরনের কথা ইতিপূর্বে বলেছি, শুধু জ্ঞান না থাকার জন্য তাওহীদের মৌলিক বইগুলো আমাদের বাংলাদেশের মাদ্রাসাগুলোতে পড়ায় না, বিধায় সাধারণ জনগণ তা থেকে বেখবর রয়েছে। আমাদের দেশে একটা ভূমিকম্প যদি হয়, জলোচ্ছ্বাস যদি হয়, সাথে সাথে বলে ফেলে যে এই গুনাহ করেছে তো এই কারণেই আল্লাহ ভূমিকম্প দিয়েছে। আল্লাহ কাকে ভূমিকম্প দিচ্ছে, কাকে জলোচ্ছ্বাস দিচ্ছে, সেটা কি আমাকে তিনি পরামর্শ করে দিয়েছেন যে আমি গুনার কারণে এটাকে করেছি অথবা সওয়াবের কারণে তাকে এটা দান করেছি। এই ধরনের বাধ্যবাধকতা, আল্লাহর ফয়সালা যদি মানুষ এরকম মনে করে যে আল্লাহ তার কাছ থেকে পরামর্শ নিয়ে আল্লাহর ফয়সালা দেয়, তাহলে এটি তাওহীদের মূল নীতির পরিপন্থী। আল্লাহর ইচ্ছাধীন বিষয়ে বিনীত হবে, অত্যন্ত ভীত মুখাপেক্ষী হয়ে যদি এমন কোন কথা আল্লাহর কোন ওয়ালি আল্লাহ বলে ফেলেন যে আল্লাহ সুবহানাহু তাআলার প্রশংসা করে, আল্লাহ সুবহানাহু তাআলার সাহায্য কামনা করে যদি বলে ফেলেন যে আল্লাহ তুমি বিচার করো, আল্লাহ সুবহানাহু তাআলা তুমি ইনসাফ করো, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের অত্যাচার থেকে মুক্ত দাও, তখন যদি তারা আল্লাহর কসম খায়, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি ভালো ধারণার ফলশ্রুতিতে হয়তো বা আল্লাহ তাকে মুক্ত করে দেন অথবা তাকে দান করেন। আর অমুককে ক্ষমা করব না, অমুক শাস্তি পাবে,
এই ধরনের কথাবার্তা বলা, মানে আল্লাহর উপরে কর্তৃত্ব করার শামিল, আল্লাহর বরাত তাওহীদের মর্যাদার জন্য বিপজ্জনক। এই কারণে এভাবে কথা বলা যায় না। কেননা আবু হুরায়রা এই হাদিসটা বর্ণনা করে বলেন যে, যে লোক এই কথাটুকু বলেছিল সে ছিল একজন সাধারণ ইবাদতকারী, সারা জীবন সে ইবাদত করে আল্লাহর নৈকট্য লাভ করেছে, কিন্তু একটি মাত্র কথার দ্বারা তার দুনিয়া এবং আখেরাতের আমল বরবাদ করে ফেলেছে। এইভাবে আমরা অনেক কথা বলে ফেলি কথার ছলে, কিন্তু সেই কথার ভেতরে যদি আল্লাহ কথাটুকু থাকে অথবা আল্লাহর কোন কর্মকাণ্ডের কথা যদি নিহিত থাকে, তাহলে খবরদার খবরদার। অধিক ভাবে কসম খাওয়া আমাদের সমাজে নাই, আরব সমাজে মিডল ইস্টার্ন কমিউনিটিতে আছে। কথায় কথায় তারা আল্লাহর নামে শপথ করে, এটা করা নিষেধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মাঈদা আয়াত নাম্বার 89, ওয়াহফাযু আইমানাকুম, তোমরা শপথ সমূহকে হেফাজত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী মুসলিমের হাদিসে এসেছে, আল হালিফু মানফাকাতুন লিল সিলআতি মামহাকাতুন লিল কাসবি, যে অধিক শপথ, যারা বেশি বেশি করে কসম খায় কথায় কথায়। আমাদের কিছু লোক আছে সমাজের ভিতরে, কোনো কাজ কর্ম নেই, কোনো উদ্দেশ্য নেই, কথায় 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 আল্লাহর কসম আল্লাহর কসম। এইভাবে যারা শুধু খালি কসম কসম করে, তাদের খেদমতে হাদিসটা আবারও পড়ছি, তাদের জন্য দুটো শাস্তি। একটি হচ্ছে মানফাকাতুন লিসিলআতি, তার সম্পদ বিনষ্ট হয়ে যাবে, দুনিয়াতে তার যে অ্যাসেট আছে টাকা পয়সা ডলার গাড়ি বাড়ি এগুলোর ক্ষতি হবে। আর মামহাকাতুন লিকাসবি, আর যে উপার্জন করবে তারও বরকত থাকবে না, ওটা ধ্বংস হয়ে যাবে। কথায় কথায় কসম করা অত্যন্ত গর্হিত কাজ। কসম করতে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বাধ্য করেনি, কেন আল্লাহর নাম নিয়ে কসম করে? এই কারণে। আর অবশ্য আল্লাহর নাম নিয়ে তো আমাদের সমাজে কসম খুব কমই লোকই করে, আর যা করে তারাও অতিরিক্ত করে। হাদিসের ভিতরে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক মাত্রায় যারা কসম খায় তার সেই কাজটুকু তাওহীদের পূর্ণতার পরিপন্থী। যে ব্যক্তি তাওহীদকে পূর্ণ করতে পেরেছে সে কখনো কসম করার সময় অথবা শপথের সময় আল্লাহকে সামনে আনবে না। আপনি আল্লাহকে আল্লাহর কথা কেন বলছেন? আপনি বলুন যে আমি কাজটি করব, আলহামদুলিল্লাহ। আপনি কথায় কথায় অনর্থক কসম খাওয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা অতিরিক্ত করে তারা ওটা থেকে মাফ পেয়ে যাবে বলেই স্কলাররা বলেছে, এর দলিলও রয়েছে, আমরা সেটা আলোচনা করব। কিন্তু তাওহীদ পন্থী, যার ভিতরে আল্লাহর পরিচিতি মারিফাতুল্লাহি তাআলা, যিনি আল্লাহর পরিচিতি পেয়ে গেছেন, আল্লাহ নামের মর্যাদা সম্পর্কে যার পরিচয় লাভ ঘটেছে, সে তো বেশি বেশি করে কসম খেয়ে মুখ এবং অন্তরকে মুক্ত রাখবে, কখনো খাবে না। সালাসাতুন হাদিসের ভিতরে এসেছে তাবরানির হাদিস মুজামুল কবির, এই হাদিসটুকু সহিভাবে বর্ণিত হয়েছে, সালাসাতুন লা ইউকাল্লিমুল্লাহু ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম, যে তিন প্রকার লোকের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে কথা বলবেন না, ওয়া লা ইউযাক্কিহিম, তাদেরকে গুনাহ মাফের মাধ্যমে পবিত্র করবেন না, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। তিন প্রকার লোক, তারা কারা? এক প্রকার হচ্ছে উশাইমিতু জানিন, যেই জিনাকারী বৃদ্ধ যার বয়স হয়েছে অথচ জিনা করে, তার দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন না, তাকে পবিত্র করবেন না, তার জন্য রয়েছে শাস্তি। ওয়াইলুন মুস্তাকবিরুন, অহংকারী গরিব, অহংকারী গরিবের দিকে আল্লাহ কখনো কথা বলবেন না কিয়ামতের দিন, তাকে পবিত্র করবেন না আর তাকে দিবেন শাস্তি। অহংকারী গরিব কারা? অহংকারী গরিব বাংলাদেশের সমাজে আছে। একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে আমি এই শিক্ষাটা দিতে চাই। আমাদের সমাজে অনেক গরিব লোক আছে, যখন তাকে জাকাতের পয়সা দেওয়া হয় তখন সে জাকাত নিবে না, বলে যে
আমাকে কেন টাকা দিচ্ছেন, আমি টাকা নিব না, আমি কি আপনার দয়ার অনেক কথা শুনিয়ে দেয়। এটা হচ্ছে অহংকারী গরিবের নমুনা। ও আ ইলুন মুস্তাকবিরুন, অন্যদিকে যিনি জাকাত দিচ্ছেন তারও উচিত না এই জাকাতটাকে জাকাত বলা, কারণ জাকাত আদায় করার সময় সেই কথা বলার কোনো শর্ত নেই। আপনাকে বলতে হবে না এটা জাকাতের টাকা, কেন বলছেন। আপনি তাকে সুন্দর একটি কথা বলে তাকে টাকাটা অথবা সম্পদটা তাকে দিতে পারেন, সেটা হচ্ছে যে আমি আপনার ভাই, আপনাকে এটা দিলাম, আপনি গ্রহণ করুন। আমি কি আপনার ভাই হিসেবে আপনাকে কিছু দিতে পারি না, আপনার ছোট ছেলে মেয়ে রয়েছে কি মাঝে মধ্যে কিছু একটা দিলাম, আপনি এটা গ্রহণ করুন। অন্তরে আপনার থাকবে যে এটি জাকাত, অন্তরে থাকবে, কিন্তু মুখে সেটা বলবেন না। আর সমাজের ভিতরে যেহেতু এই হাদিসের উপরে কোনো আমল নাই, এই কারণে গরিব লোকগুলা অহংকার করে টাকাটা নেয় না, টাকাটা নেয় না, এবং সেই ধরনের গরিবের জন্য রয়েছে শাস্তি কিয়ামতের দিন। সে গরিবকে আল্লাহ সুবহান ওয়া তাআলা শাস্তি দিবে। গরিব হওয়ার তো দুনিয়াতে একটা শাস্তি সে পেয়েই গেছে, টাকার অভাব, আর আখেরাতে আল্লাহ তার সাথে কথা বলবে না। ও আইলুন মুস্তাকবিরুন, গরিব ভিখারি কপর্দকহীন, আবার অহংকার করে কথা বলে না, কোনো কিছু দিলে নিতে চায় না, কেন নিব ইত্যাদি ইত্যাদি, আমাকে কি আপনি ফকির ভেবেছেন, অনেক ধরনের কথা বলে। এই ধরনের কথা বলা থেকে আল্লাহ আমাদের সমাজে গরিব দিকে মাহফুজ রাখুন, আমিন। আপনারা যারাই এই সমস্যায় পড়বেন তাদের উচিত ওই গরিব লোকটাকে এই হাদিসটা শিক্ষা দেওয়া, ওই হাদিসটা তাদেরকে শোনাবেন, কেননা তার ধারণা না ধারণা হয়েছে যে সে এরকম আচরণ করলে সে আল্লাহ ভালোবাসা পাবে, আল্লাহ যে তার উপরে রুষ্ট হয়েছে সেটির তার কোনো জ্ঞান নাই। সুতরাং এই ধরনের গরিব নিরি লোকরা যখন আপনার কাছ থেকে কোনো দান খয়রাত নিতে চায় না, তখন তাদেরকে এই হাদিসটুকু বলবেন। ও আ ইলুন মুস্তাকবিরুন, এই প্রকার গরিবদের প্রতি আল্লাহ কথা বলবেন না। লা ইউকাল্লিমুল্লাহু ইয়াউমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আরেক প্রকার ব্যক্তি হচ্ছে ও রাজুলুন জাআলাল্লাহু বিদাআতান বিদাআতাহু, যে এমন কিছু ব্যবসায়ী যারা আল্লাহকে পণ্য সামগ্রী বানিয়ে ফেলেছে, কেনা বেচা সবকিছুই আল্লাহ আল্লাহ আল্লাহর কসম, কেনার সময়ও আল্লাহর কসম, বিক্রি করার সময়ও আল্লাহর কসম, এটা তো আপনার বলার দরকার নেই। কেন আপনি আল্লাহর কসম বলে জিনিস বিক্রি করেন, কেন আপনি আল্লাহর কসম বলে জিনিসটা কিনেন, এই ধরনের আল্লাহ এত ঠুনকো, আল্লাহ শব্দটির কোনো মর্যাদা তাদের কাছে নেই। ওয়ালা ইয়াশ লা ইয়াশতারি ইল্লা বিয়ামিনিক ওয়ালা ইয়াবা ইয়াবা ইয়াবিউ ওয়ালা ইয়াবিউ ইল্লা বিয়ামিনিহ, যে তারা আশতারা ইল্লা বিয়ামিনিহ লা ইয়াশতারি, তারা কখনো আল্লাহর কসম ব্যতীত কোনো জিনিস কিনেও না, ওয়ালা ইউবিউ ইয়াবিউ ইল্লা বিয়ামিনি, তারা কোনো কসম ছাড়া জিনিসটা বিক্রিও করে না, কিনেও না, বিক্রিও করে না। এই আখেরাতে যে যে চাপাবাজি, চাপাবাজি করাটাকে আল্লাহ বানিয়ে ফেলেছে, এই ধরনের চাপাবাজি করে যে ব্যবসায়ী, ওই ব্যবসায়ীর দিকে আল্লাহ কখনোই তাকাবেন না, তাকে পরিশুদ্ধ করবেন না কিয়ামতের দিন। আখেরি জমানায় আমরা দেখতে পাই হাদিসের ভিতরে এসেছে, নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে আখেরে যে সকল জাতি আসবে তারা যখন কোনো প্রতিজ্ঞা করবে তখন তারা বিশ্বাসঘাতকতা করবে, তাদের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। ওয়ালা ইউস্তাশহাদুনা কাওমান ইয়াশহাদুনা, তারা সাক্ষী দিবে কিন্তু তাদের সাক্ষী গ্রহণযোগ্য হবে না। ওয়াইয়াকুনুনা ওয়ালা ইউক্তামুন্না ইউক্তামানুনা, যে তারা যখন আমানত রক্ষা করবে না, বিশ্বাসঘাতকতা করবে। ওয়ানজিরুনা ওয়ালা ইউফুনু ইউফুন, তারা মানত করবে কিন্তু তা পূরণ করবে না। ওয়াজহারু ফিহুম সিমানুন, যে তাদের শরীরে চর্বি দেখা দিবে, ওই আমাদের সমাজে এখন যেরকম অবিসিটি বেড়েছে, এই হাদিসের আলোকে দেখা যায় যে যতই দিন যাচ্ছে মানুষের শরীরে চর্বি জমছে, মোটা হচ্ছে মানুষ,
এই যে মানুষ যে মোটা হবে এবং তাদের ভিতরে এই গুণাবলীগুলো স্পষ্ট হবে, আল্লাহ রাসুলের সেই ভবিষ্যৎ বাণী হাদিসের আলোকে আমরা সত্যি দেখতে পাচ্ছি। ওয়াজ হারু ফিহিম সিমানুন, সিমানুন মানে হচ্ছে ফ্যাট হয়ে যাওয়া, ফ্যাটি, যে তাদের ভিতরে আমানত খেয়ানত করা, সাক্ষ্য ভুল মিথ্যা সাক্ষ্য দেওয়া, মানত করা, এগুলো পূর্ণ করবে না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের মর্যাদা তারা রক্ষা করতে পারছে না। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানের মর্যাদা তারা রক্ষা করছে না, এর কারণ হচ্ছে এই যে যে শপথ নিচ্ছে, এই শপথ গুলো বৈধ হচ্ছে না। অনেক শপথ রয়েছে যেগুলো পদ্ধতির কারণে ভুল হয়েছে, সেগুলোকে সংশোধন করা যাচ্ছে না। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বুখারীতে এসেছে, বাবুন লা তাহলিফু বি আবাইকুম, তোমাদের পিতা পিতা পিতামহের নামে শপথ করো না, হাদিস নাম্বার 6646। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা ইন্নাল্লাহা ইয়ানহাকুম আন তাহলিফু বি আবাইকুম, তোমরা পিতামহের নামে, কে আমরা যেরকম ছেলে মেয়েদের নামে শপথ করি সেটা করবে না, মান কানা হালিফান, তোমরা যদি শপথ করতে চাও, তোমরা যদি কসম করতে চাও, ফাল ইয়াহলিফ বিল্লাহ, তোমরা আল্লাহর আল্লাহর কসম করো, আওলি ইয়াসমুত, অথবা চুপ থাকো, কসম করতেই হবে এমন কোনো কথা নেই, কসম না করার কোনো বিষয় না থাকলে সাধারণ কথা বলতে হবে অথবা চুপ থাকতে হবে। এই যে চুপ, এই কথা, এই কাজটুকু আমরা করতে পারি না, আমাদের মুখে আল্লাহর কসম চলে আসে, শয়তান আমাদের মুখের ভিতরে সেটা এনে দেয় আর আমরা গুনাহে লিপ্ত হয়ে যাই। কেননা আল্লাহর নামে কসম করা আপনার জন্য ওয়াজিব না, কেন করছেন? করে আপনি বিপদ ডেকে আনছেন, আল্লাহর নামের অমর্যাদা করছেন। এই কারণেই এই ধরনের মানে কসম করা থেকে আমাদের বিরত থাকতে হবে। হ্যাঁ, যে ইচ্ছাকৃত হবে মানে, এই কারণে সাহাবীরা বলছে যে যখনই তারা এই হাদিস শুনেছে তারপর থেকে তারা কসম করা থেকে বিরত রয়ে গেছে। যেমন আন আন আমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ইবনে আমর সামিইতু আমর ইয়াকুল, ওমর ইবনে আমর তার আব্বা থেকে, রাদিয়াল্লাহু আনহু তার আব্বা থেকে শুনেছেন, ইয়াকুল ক্বালা লি, সে আমাকে বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইয়ানহাকুম আন তাহলিফু বিআবাইকুম, তোমরা পিতামাতার নামে কোনো কসম করো না। ক্বালা আমর ফাওয়াল্লাহি মা হালাফতু বিহি বিহা মুনযু সামিইতু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকিরান ওয়ালা আসিরান, যে ইন্টেনশনালি অথবা আনইন্টেনশনালি ইচ্ছাকৃত কোনোভাবেই তিনি বেশি আর মানে কসম করতেন না, কসম করাই বন্ধ করে দিয়েছে ভয়ে। সুতরাং কসম বেশি বেশি করা এটি ঠিক নয়। এই এই কারণেই ইমাম আল বুখারি চ্যাপ্টার নাম্বার 9 হাদিস নাম্বার 6654, قول الله تعالى وأقسموا بالله جهد أيمانهم ج قال أبو بكر فوالله يا رسول الله لا تحدثيني بالذي أخطأت في رؤيا ج أبو بكر الصديق একটি স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সে বলছে যে আল্লাহর কসম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমার এই ব্যাখ্যা ভুল থাকলে তিনি বলবেন। এই যে অনর্থক, তিনি একটি স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন কিন্তু তিনি ওয়াল্লাহি যোগ করেছেন, কে? সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শিক্ষা দিচ্ছেন কি, লা তুকসিম, তুমি কসম করো না, লা তুকসিম, এ আবু বকর তুমি কসম করো না। এই কারণেই কসম করা বন্ধ করতে হবে, এটি একটি জাতীয় সমস্যা। কেননা কসম করার সময় আমাদের খেয়াল থাকে না যে আমরা কি বলছি,
কসমটি আদৌ রক্ষা করতে পারবো, অথবা এই কসম বলতে গিয়ে আল্লাহর নামের মর্যাদা আমরা কি ভূলুণ্ঠিত করে দিচ্ছি? এই কারণে কসম করতে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা তুকসিম, কোনো কারণ ছাড়া অনর্থক শুধু শুধু কসম করা থেকে বিরত থাকাই তাওহীদের দাবি, যেমন হাদিসের ভিতরে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় শপথ নিতেন, যেমন বলতেন, ও হালিফু বি ইজ্জাতিল্লাহি ওয়া সিফাতিহি ওয়া কালামিহি, যেমন কান নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়াকুল আউযু বি ইজ্জাতিক, যে আল্লাহ তোমার চেহারার, তোমার ইজ্জা, তোমার ইজ্জা মানে আল্লাহ শক্তি এবং মর্যাদার কাছে আশ্রয় প্রার্থনা করি। সুতরাং বিভিন্ন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে কসম করেছেন তার ভাষা মানে হাদিসগুলোর ভিতরে এসেছে, কিন্তু তাই বলে আমরা শুধু শুধু অনর্থক বেশি বেশি করে কসম করব না। যেমন কসম যদি আমাদের করতেই হয় তাহলে ভেবে চিন্তে আমাদের করতে হবে, অথবা আমরা চুপ থাকবো, এটাই হাদিসের দাবি। আর কখনো যদি আল্লাহ ছাড়া কোনো কিছুর নামে কসম করতে কেউ বাধ্য করে তাহলে আমাদেরকে চুপ থাকতে হবে। ফামান কানা হালিফান ফালইয়াহলিফ বিল্লাহ, যদি কাউকে কসম করতেই হয় তাহলে আল্লাহ কসম করবে, ইল্লা ফালইয়াসমুত, অথবা সে চুপ থাকবে। যেমন কেউ যদি এরকম, যেমন একটা কায়দা আপনাদের আর কি আজকে শিখিয়ে দিতে চাই, আমাদের অনেক মা বোন যারা আছেন তারা যেহেতু তাওহীদের জ্ঞান নাই, তারা হয়তো আপনার সামনে যদি বলে যে আমার ছোট ছেলের কসম, আমার ছোট বউয়ের কসম, ছোট মেয়ের কসম, তাহলে তো শিরিক হচ্ছে, সাংঘাতিক ধরনের গুনাহ হচ্ছে আপনার সামনে। আপনি তখন কি করবেন, মানে আপনার উচিত কি করা? সেটার জন্য একটি হাদিস এসেছে, মান হালাফা ফাকালা ফি হালফিহি বিল্লাদ বিল্লাদ ওয়াল উজ্জা, কোন ব্যক্তি যদি লাত উজ্জা এগুলো নিয়ে কসম করে তাহলে যে ব্যক্তি শুনবে, ফাল ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ, তা বলবে আল্লাহ ছাড়া আর কোন সত্যিকার মাবুদ নাই, তাহলে উত্তর হবে আপনি সাথে সাথে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এটি হচ্ছে উত্তর লা ইলাহা ইল্লাল্লাহ। কোন ধরনের মিথ্যা কসম, কোন ধরনের মানে অবৈধ কসম যদি কেউ আপনার সামনে করে তাহলে আপনি সাথে সাথে বলবেন পালিয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ, এই এটাই হচ্ছে জবাব। আবার আমাদের সমাজে এরকম আছে, অনর্থক কসম করে বলছে, আল্লাহর কসম যদি এটা না হয় তাহলে আমি মুসলমানই না, এরকমও আছে। এই ধরনের কথা বলা অত্যন্ত জঘন্য, এবং এর পরিণাম হাদিসের ভিতরে এসেছে যে সে যদি মিথ্যা ভাবেই কসম করে থাকে তাহলে সে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে, আউযুবিল্লাহ। যদি এরকম বলে থাকে, যদি আল্লাহর কসম এরকম এরকম যদি হয় তাহলে আমি হিন্দু হয়ে গেলাম, আমি আজকে থেকে আর মুসলমান না, মুসলমানের খাতা থেকে আমার নাম কাটা গেল, আমি মিষ্টিটা খাবই, ইত্যাদি কোনো কথা নাই, বার্তা নাই, মানুষের উদ্দেশ্যে এরকম কসম করে, হাদিসের ভিতরে এসেছে তাহলে সে হিন্দুই হয়ে যাবে। এই হাদিসটুকু এসেছে ইমাম আল বুখারী, হাদিস নাম্বার 1363। মান হালাফা বিমিল্লাতি সিওয়া আল ইসলাম, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অন্য ধর্ম নিয়ে অথবা ধর্ম থেকে বের হয়ে যাওয়ার জন্য, একই কথা, আপনি যদি বলেন যে আমি মুসলমান না, তার মানে আপনি গাইরু মুসলিম, অন্য একটা ধর্ম চাচ্ছেন, এইভাবে যদি কেউ কসম করে, শপথ নেয়, কাজিবান, মিথ্যাভাবে নেয়, ফাহুয়া কামা কল, এবং তাহলে সে সেটাই হবে, সে যেটা বলেছে, তার মানে সে হিন্দুই হয়ে যাবে, তখন তাকে আবার তওবা ইস্তেগফার করে নতুন করে মুসলমান হইতে হবে, শাহাদাতায়ন বলতে হবে, ইত্যাদি তওবা করতে হবে, ইত্যাদি ইত্যাদি। এই যে কসম, এর উপদ্রব থেকে বেঁচে থাকার কি উপায় রয়েছে? হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিরমিজি, হাদিস হচ্ছে 1532, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হালাফা আলা ইয়ামিনি
فَقَالَ إِنْ شَاءَ اللَّهُ لَمْ يَحْنَثْ, যে ব্যক্তি আল্লাহ নামে মানে শপথ করতে চাবে অথবা ইচ্ছা করবে, শপথ করতে চায়, কসম করতে চায়, তার বলা উচিত সকল ইনশা আল্লাহু লাম ইয়াহনাস, যে তার উচিত তার বলা ইনশা আল্লাহ, যদি আল্লাহ চান তাহলে লাম ইয়াহনাস, তাহলে তার কোনো ইহনাস হবে না, তার কোনো অপরাধ হবে না। আমরা কথায় কথায় এই কথাটা বলার চর্চা আমাদের সমাজে একেবারেই নাই। সবসময় কথা বলার সময় আমাদের উচিত ইনশা আল্লাহ এই কথাটুকু বলা, কসম করা উচিত না। ইনশা আল্লাহ বললে যদি আপনি করতে নাও পারেন তাহলেও আপনার কোনো গুনাহ হবে না, আর যদি করতে পারেন তাহলে তো আপনার অনেক দায়িত্বটা পূর্ণ হলো। আর ইনশা আল্লাহ তাআলা এই কথাটা বললে আপনার আল্লাহর জিকির হয়ে গেল, আল্লাহকে আপনি স্মরণ করলেন, জিকরুল্লাহি তাআলা, অনেকগুলো উপকার আপনি পেয়ে গেলেন, গুনাহ থেকে বেঁচে থাকলেন, অপরকে বাঁচালেন, আল্লাহর একটি জিকির আপনি সহিভাবে আমল করার তৌফিক আপনি পেয়ে গেলেন ইনশা আল্লাহ। তাহলে আপনাকে আর কসমের দায়ে দায়বদ্ধ হতে হবে না ইনশা আল্লাহ। এবং আমাদের সমাজে খুব কম লোকই আছে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ বলে কথা বলে, শুধু কসম কসম করেই বলে, আরবদের ভিতরেও যেমন কম আমাদের ভিতরেও তেমন কম। এখন কেউ যদি কসম করেই ফেলে তাহলে যেমন বলল যে কসম আমি আপনার বাসায় আর যাব না, কসম আমি ওই ডাক্তারকে আর আমি রুগী দেখাবো না, কিন্তু পরে দেখা গেল যে ওই লোকের বাসায় আমাকে যেতেই হয়েছে, যাওয়াটাই আমার জন্য বিরাট উপকার, কিন্তু আমি তো কসম করে ফেলছি, এখন আমি কিভাবে যাই? সেই ক্ষেত্রে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আপনাকে দিয়ে করাচ্ছে, যে আপনি একটি কসম করে ফেলেছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল কাদির, তিনি সর্বক্ষমতাময়, তিনি আপনাকে দেখিয়ে দিচ্ছেন যে আপনি কতটুকু অক্ষম, আপনাকে এখন ওই বাসায় যেতে হবে, ওই ডাক্তারের কাছে যেতে হবে, ইত্যাদি ইত্যাদি, যে বিষয়ে না করার জন্য কসম করেছিলেন সেটা যখন দেখছেন যে এটা করলেই আপনার উপকার হবে, তখন আপনার উচিত কসমকে ভঙ্গ করা এবং কাফফারা আদায় করা। সুতরাং কসম করা কোনো পাথরে লেখা কোনো ঐশী কথা নয়, যে আপনি কসম করেছেন সেটা ভঙ্গ করতে পারবেন না, এটি ঠিক নয়। কসম করে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভঙ্গ করেছেন এবং তার কাফফারা আদায় করেছেন। সুতরাং কসম করা এবং কসম ভঙ্গ করা উভয়টাই সুন্নাহ। যখন আপনারা কসম করে ফেলবেন তখন আপনারা যদি পরে দেখেন যে এই কাজটুকু করলে অনেক উপকার হবে, তখন আপনি কসমটাকে ভঙ্গ করে কাজটুকু করে দিবেন এবং কসমের কাফফারা আদায় করে নেবেন, সেটাই হচ্ছে হাদিসের দাবি। সুতরাং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে কেউ যদি কসম করে, যেমন বুখারীতে এসেছে, ওয়া ইদা হালাফতা আলা ইয়ামিনি, যদি তোমাদের কেউ যদি কসম করে, ফারা আইতা গাইরাহা খাইরান মিনহা, পরে দেখা গেল যে বিষয়ে সে কসম করেছে করবে না, অন্য কিছু আরো ভালো মনে হচ্ছে, মানে ওই কাজটা করলে বরঞ্চ ভালো হতো, কিন্তু আপনি তো আগে কসম করে বন্ধ করে দিয়েছেন দরজা, ফারা আইতা গাইরাহা খাইরান মিনহা ফাকাফির আন ইয়ামিনিক ওয়া ইত ওয়া আতিল্লাযী হুয়া খাইরুন, যে এটা আপনার উচিত কসম ভঙ্গ করে কাজটা করে নেওয়া এবং কাফফারা আদায় করে নেওয়া। এই যে কাফফারা আপনি আদায় করবেন এটা আদায় করা উচিত, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে কাফফারা আদায় করার কথা বলছেন, এবং কসম ভঙ্গ করে ফেললেন এতে আপনার কোনো ক্ষতি হবে না, কেননা জীবনে কখনো কখনো কোনো কথা এরকম অনেকেই হয়তো রাগের মাথায় বলে ফেলেছে, কিন্তু তার বৃত্ত থেকে বের হয়ে আসার একটি
পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুরআনুল আজিমের ভিতরে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে তিনি বলেছেন যে তিনিও এরকম একটা মজলিসে কাউকে এই হাদিসটুকু ইমাম বুখারী কিতাবুল আইমান ও নুজুর হাদিস নাম্বার 6623 আবু মুসা আশআরি, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল আশআরিউন দেরকে নিয়ে তিনি গিয়েছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কসম তোমাদেরকে আমি কিছু দিব না, এই কিছু জিনিস আনার জন্যই তারা গিয়েছিল। কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কিছু দিলেন, তখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করিয়ে দিল যে আপনি তো প্রথমে বলেছিলেন দিবেন না, আবার আপনি আমাদেরকে দিচ্ছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুন্নতের কথা তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন যে মা আনা হামালতুকুম বালিল্লাহু হামালাকুম ওয়া ইন্নী ওয়াল্লাহি ইনশাআল্লাহু লা আহলিফু আলা ইয়ামিনিন ফারআ গায়রা খায়রান মিনহা ইল্লা কাফফারতু আন ইয়ামিনি ওয়া ওয়াতাইতু আল্লাযী হুয়া খায়রুন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তোমাদের কাছে সেগুলো তোমাদেরকে দিয়েছে, তা আমি তোমাদেরকে দিলাম, প্রথমে আমি কসম করেছিলাম যে তোমাদেরকে দিব না, এখন আল্লাহর ইচ্ছায় আমি তোমাদেরকে সেগুলো দিলাম এবং আমি নিজে কাফফারা আদায় করব। তার মানে কসম করে কসম ভঙ্গ করা এবং কাফফারা আদায় করাও একটি সুন্নাহ, মানে যখন আপনার প্রয়োজন হবে তখন কসমটাকে ভঙ্গ করে কাফফারা আদায় করে নেবেন, তাতে আপনার কোনো সমস্যা নাই, বরঞ্চ এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাহ। আর যে ব্যক্তিকে জোর করে কসম করানো হবে, অনেক সময় অধীনস্থ কর্মচারীদেরকে আমরা অনেক সময় জোর করে কসম করাই, জোর করে কসম করলে ওই ব্যক্তি তার জন্য দায়ী হবে না। ইন্নাল্লাহা ওয়াদা আন উম্মতি আল খাতাআ ওয়া নিসিয়ানা ওয়ামাস্তুকরিহু আলাই, যে আল্লাহ সুবহানাহু তাআলা আমার উম্মতের ভুল ত্রুটি গুলো ভুলে যাওয়া গুলোকে তার ইস্তিকরাহ যে সকল কাজকে ইস্তিকরাহ করা হয়, মানে জোর করে করানো হয়, সেগুলোর দায় দায়িত্ব থেকে মুক্ত করে দিয়েছেন। কিন্তু এক ধরনের কসম রয়েছে যেগুলি মানুষ অনেক সময় মিথ্যা কসম করে, সেগুলো আমরা আলোচনা করব, ওটাকে বলা হয় আল গামুস, সেটি অত্যন্ত জঘন্য অন্যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মাঈদা এই সূরার ভিতরে 89 নম্বর আয়াতে তিনি বলছেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগ্বি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুম উল আইমান, যে আল্লাহ তোমাদেরকে কসমগুলোর মধ্যে অর্থহীন কসমের জন্য পাকড়াও করবেন না। লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগ্বি ফি আইমানিকুম, যে সকল অর্থহীন কসম করা হয় সেগুলোর জন্য আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন, যেটা আরবদের সমাজে আছে কথায় কথায় ওয়াল্লাহি, এটা আসলে অধের কথা বলার একটি টেকনিক, এভাবেই অনেকে কথা বলে, কিন্তু হয়তো দেখা যাচ্ছে যে সেই ওয়াল্লাহির মাধ্যমে সে কোনো কসম অন্তরের ভিতরে করছে না, কিন্তু কথায় কথায় বলছে, যদিও এটা বলা উচিত না, কিন্তু ওই ধরনের কথায় কথায় কসম যেটা তার অন্তরে কোনো কসমের কোনো প্রতিজ্ঞা নাই, কোনো ধরনের নিয়া মানে নাই, তার উপরে কোনো সংকল্প নাই, সেই সকল কসমের কোনো কাফফারা দিতে হবে না, আল্লাহ সেগুলোকে ক্ষমা করে দিবেন। কিন্তু যদিও এটাকে আপনাকে পরিহার করতে হবে, কেননা এটা এক ধরনের গুনাহ, ছোট গুনাহ হবে, তখন এটাকে মাফ করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদ সুম্মাল আইমান, আর যে সকল কসম গুলোকে আল্লাহ পাকড়াও করবেন যেগুলোর প্রতি আমরা দৃঢ় ইচ্ছা পোষণ করি, সেটি হচ্ছে কসমের বড় সমস্যা। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াহফাযু আইমানাকুম, তোমরা কসমের হেফাজত করো, কেননা মানে হচ্ছে অতিরিক্ত কসম করো না,
কাদালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ সুবহান ওয়া তাআলা এই কারণেই তার বিধানসমূহ বর্ণনা করেন যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। এখন আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, যেটা আমাদের সমাজে এমন একটি ব্যাধি যার সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই। আমরা আগে বলেছি যে আল্লাহ সুবহান ওয়া তাআলার নাম যেমন আল্লাহ, অথবা তার সিফাত যেমন ইয়াদা ইয়াদুল্লাহ, আল্লাহর হাত, এই ধরনের সিফাতকে নিয়ে কসম করা যায়, হাদিসের ভিতরে তার প্রমাণ এসেছে। কিন্তু আমরা আমাদের বাংলাদেশি সমাজে, মুসলিম সমাজে এক অদ্ভুত এক কসম শপথ দেখি, সেটা কি? কোরআন শুয়ে শপথ, ও হালফু বিল কোরআন। এই শপথ নবীর আমলে ছিল না। কোরআন শুয়ে কিসের শপথ? তার কোনো দলিল কোরআন সুন্নাহ কোথাও নাই। এক আশ্চর্য এক দেশে আমরা বসবাস করছি, আমার প্রিয় বাংলাদেশ, অথবা অন্যান্য দেশেও আছে, শুধু বাংলাদেশের একার দোষ না। মুসলিম সমাজে জ্ঞানবিহীন ভাবে এই জিনিস সয়লাব হয়েছে। যারা ইহুদি অথবা খ্রিস্টান, তারা যেমন খ্রিস্টানদের বাইবেল বাইবেল ধরে ওরা কসম করে, ওথ নেয়, আমাদের মুসলমান সমাজে এই রোগ ধরা পড়েছে, যেটা কোরআন হাদিসের মাপকাঠিতে কতটুকু শুদ্ধ সেটা আমরা এখন দেখব। ওয়াল হালফু বিল কোরআন হালফু বি কালামিল্লাহি তাআলা আল্লাযী হুয়া সিফাতিহি মিন সিফাতিহি ওয়া আম্মাল হালফু বিল মুসাহাফুন। যে কোরআনকে যদি আপনি এমন ভাবে কোরআনের শপথ করেন যে কোরআনটাকে আপনি যদি বোঝেন যে এটা কালামুল্লাহ, এটা আল্লাহর কালাম, তাহলে কালামুল্লাহ হচ্ছে আল্লাহর সিফত সমূহের একটি সিফাত। তখন ওই কোরআন কোরআনের বিষয়বস্তুর শপথ আপনি করতে পারেন কালামুল্লাহ হিসাবে, কিন্তু আপনার ধারণায় থাকতে হবে যে এই যে মুসহাফ, আমরা যে কোরআনের কপিটা যেটা আমরা ঘরের ভিতরে রাখি সেটাকে বলা হয় মুসহাফ। সেই মুসহাফের যদি আপনার এরকম ইচ্ছা থাকে, ওয়া ইন আরাদা মা ফিহি মিন কালামিল্লাহ, আপনি যদি মনে করেন যে এটা হচ্ছে কালামুল্লাহ, ফাহিয়া ইয়ামিনু মাশরু, তাহলে এটি শরীয়তের দৃষ্টিতে এই শপথ বৈধ শপথ হবে। কিন্তু আপনাকে জানতে হবে যে আপনি কালামুল্লাহ, আল্লাহর সিফাতের উপরে শপথ নিয়েছেন, ওই তাজ কোম্পানির কোরআন শরীফের উপরে নয়। মানে জিনিসটাকে আপনার বুঝতে হবে, করা তো উচিতই না, যদি করেই থাকেন তাহলে আপনাকে এই ধারণা পোষণ করতে হবে। ওয়া ইন আরাদাল ওয়ারাকাল মিদাদু ফাহাদা হালফু বিগাইরিল্লাহি তাআলা, আর আপনি যদি কোরআনের যে সংকলন যেটা আপনি বাজার থেকে কিনে এনেছেন সেটাকে যদি মনে করেন যে এটার ভিতরে কাগজ রয়েছে, কিছু কালি রয়েছে, এর কিছু প্রিন্টিং, কিছু শব্দ এখানে প্রিন্ট হয়েছে, আপনি কিনে এনেছেন, তাহলে এটি আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে শপথ করা বোঝাবে, ওহুয়া শিরকুন, তখন এটা শিরিক হয়ে যাবে। সুতরাং কোরআন ধরে শপথ করার দুইটি দিক, এটি জায়েজও হতে পারে আবার শিরিকও হতে পারে, দুটোই হতে পারে। বুঝতে হবে আপনি ওই কোরআনটাকে কি মনে করছেন। এটাকে যদি আপনি মনে করেন কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা, তাহলে আপনার শপথ ঠিক থাকবে। আর যদি এটা মানে কাগজ প্রিন্টিং, তারপরে কালি, তারপরে কত টাকা দিয়ে কিনেছেন, একটা বইয়ের মতো যদি মনে করেন, তাহলে সেটা আপনার জন্য শিরিক হবে, তখন সেটা গ্রহণযোগ্য হবে না। কামা কালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান হালফা বিগাইরিল্লাহ ফাকাদ কাফারা আও আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কিছুর উপরে শপথ করে সে কুফরি করে অথবা সে শিরিক করে। হাদিস নাম্বার তিরমিজি 1535। ওয়ালিহাযা কানাল আউলা আলা ইয়াহলিফুল ইনসান বিল মুসহাফ, এবং
মানুষের উচিত কোরআন ধরে ছুঁয়ে যেন শপথ না করে, এটাই হচ্ছে ইনসাফ। এবং কোরআনের ভিতরে, কেননা কোরআনের ভিতরে রয়েছে পেপার এবং কাগজ এবং কালি, এই কারণে স্কলাররা যারা আলিম তারা বলছেন, ওয়া আম্মা ওয়াদা আল ইয়াদা ইয়াদা আলাল মুসহাফ আও দাখালাহু ফাহিদা আমরুল মুহদাসুন, যে কোরআনের উপরে অথবা ভিতরে এই যে ছাপানো কোরআন মুসহাফ এর ভিতরে হাত রাখা, এটা একটি দীন ইসলামের নতুন বিষয়। আপনারা লক্ষ্য করুন প্রিয় শ্রোতা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যখন ওফাত লাভ করেন, ইন্তেকাল করেন, তখন কিন্তু কোরআন বই আকারে সংকলিত হয় নাই। সাহাবিরা কোরআন ধরে কিছুই করত না, কোরআন তো তখন বই আকারে ছিলই না, তাহলে শপথ করবে কোথা থেকে, হাদিস আসবে কোথা থেকে। ফাহাদা আমরুল মুহদাস ওয়া ইয়াফলা ওয়া ইয়াফআলু বাদান নাস লিল তাগলিদু তাশদিদু, মানুষ এটাকে গুরুত্ব দেওয়ার জন্য যেন সে হালফু মিনাল কাজেব, সে মিথ্যা থেকে শপথ করবে, এই কারণে বিভিন্ন দেশে সেটা চালু হয়েছে। এটা করা ঠিক নয়। শেখ আল উসাইমিন রাহমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব ফাতাওয়া নূর আলাদ দার, এই কিতাবের ভিতরে তিনি বলছেন, ফাইজা হালফাল ইনসানু বিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ফা ইন্নাহু লা হাজাতুন ইলা আন ইয়াতি বিল মুসহাফ লিয়াহলিফু আলাই, যে মানুষকে যদি শপথ করতে হয় সে আল্লাহর কসম করবে, জাল্লা আলা আল্লাহর কসম করবে, তার উচিত হবে না কোরআন শরীফ টেনে আনা, তার উচিতই হবে না, উচিত না। অথচ দুঃখের বিষয়, বিভিন্ন এমনকি আমি দেখেছি মসজিদের ভিতরে মানুষের সামনে আমাদের সমাজে অত্যন্ত জঘন্যভাবে একটা কমিটি হইলো, এখানে 10-15 জন লোক মসজিদে তারা একটি দায়িত্ব নিচ্ছে, কোরআন নিয়ে আসো কোরআন নিয়ে আসো, কিসের কোরআন, কোরআনকে তারা ছেলে খেলা মনে করেছে। এভাবে তো কসম করাটা নতুন, এটি ইসলামের ভিতরে নাই, এটা কোথার থেকে আসলো? সুতরাং স্কলাররা বলেছে যে এই ধরনের কোনো প্রয়োজনীয়তা দিন ইসলামে নাই। লা হাজাতুন ইল্লা আন ইয়াতিয়া বিল মুসহাফ وليحلفوا عليه فالحلف على المصحف لم يكن في عهد النبي صلى الله عليه وسلم ولا في عهد الصحابه, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে অথবা সাহাবীদের সময়ে কোরআন শরীফের সংকলন ধরে শপথ করার কোন তরিকা ছিল না, এটি কোথাও নাই, এটি সাহাবীদের ভিতরে নাই, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে নাই, তিনি করতে বলে নাই, এটা আমাদের সমাজে আছে, কিছু নাই, কথা নাই, বার্তা নাই, বাসার ভিতরে স্বামী স্ত্রীর ঝগড়া হচ্ছে, কোরআন নিয়ে আসছে, দৌড়িয়ে দৌড়িয়ে কোরআন নিয়ে আসে, কিসের কোরআন, এই কোরআন নিয়ে তো কিছু করা যায় না। আপনাকে শুধু বলতে হবে ওয়াল্লাহি, একবার বললেই আল্লাহর নামে কসম হয়ে যায়, শপথ হয়ে যায়, এভাবেই সাহাবিরা আল্লাহ নামে শপথ করতেন, ওয়াল্লাহি একবার। আল্লাহ শব্দটির আগে ওয়াও যোগ করে মুখের ভিতরে যখনই ওয়াল্লাহি একবার উচ্চারিত হবে, সাথে সাথে শপথ নেওয়া হয়ে যায়। হতভাগা আমাদের সমাজ এই আল্লাহর নামের মর্যাদা যেহেতু বুঝে নাই, এই মর্যাদা যেহেতু তারা আল্লাহর পরিচিতি, আল্লাহ শব্দটার মাহাত্ম, তার বড়ত্ব, এগুলো সম্পর্কে কোনো জ্ঞান নাই, সেই কারণে তারা বস্তুবাদে বিশ্বাস করে, ছাপানো কোরআন নিয়ে দৌড়াদৌড়ি করে, ছাপানো কোরআন নিয়ে শপথ করাটাই ঠিক না। হাত্তা বাদা তাদউনুল মুসহাব, এমনকি সাহাবিরা যে মানে বই আকারে কোরআন বের করার পরেও তারা কোরআন ধরে শপথ করে নাই। লাম ইয়াকুনু ইয়াহলিফুনা আলাল মুসহাফ বাল ইয়াহলিফুল ইনসান বিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিদুনা আন ইয়াকুনা যালিকা আলাল মুসহাফ, সুতরাং মানুষের উচিত যে মুসহাফ ছাড়া
কোরআন ছাড়াই সে যেন শপথ নেয়। তার মানে আপনি যদি কাউকে শপথ করাতে চান অথবা নিজে যদি শপথ করতে চান, তাহলে আপনি শিখে রাখুন কিভাবে করবেন। আপনি বলবেন ওয়াল্লাহি, এই হয়ে গেল, অথবা আপনি বললেন ওয়াবিল্লাহি, এই হয়ে গেল, অথবা ওয়াতাল্লাহি, এই হয়ে গেল, তাল্লাহি বিল্লাহি ওয়াল্লাহি, এই তিনটা শব্দ আলাদা করে একবার বললেই শপথ হয়ে যায়। আর এটা আমরা বুঝাতে পারি না, আহা আফসোস, একটা মজলিসে আমি বুঝাতেই পারিনি যে এভাবে শপথ করা যায়। বলে যে আপনি কি বলেন, সারা বাংলাদেশে সেনাবাহিনী, পুলিশ বাহিনী, চৌকিদার, রাষ্ট্রপতি, সেনাপতি, রাস্তার ফকির সবাই কোরআন নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, মাদ্রাসার মুহাদ্দিস, আলিম, সেই সাধারণ মানুষ, শ্রমিক, মেহনতি জনতা সবাই কোরআন নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, অথচ এটি কোরআনের কোনো বিষয় নয়, এটি হচ্ছে আল্লাহর নামে শপথ। আল্লাহ সুবহান তাআলার, আল্লাহ যে শব্দটুকু, তার সামনে একটি মাত্র হরফ ওয়াও যোগ করলে সাথে সাথে শপথ হয়ে যায়। আল্লাহর নামের মর্যাদা আমরা শিখিনি, আমাদের কাছে বস্তুবাদী মর্যাদা, যেহেতু আমাদের নলেজ নাই, মারিফাতুল্লাহি তাআলা, আল্লাহর পরিচয় সম্পর্কে সঠিক ধারণা নাই। আল্লাহ এই জন্যই বলেছেন ওমা কাদারুল্লাহ হাক্কা কাদেরিহি, যে আমার বান্দারা আল্লাহর যথাযথ কদর তারা করতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম যে নাজিল করেছেন সেটি হচ্ছে আল কোরআন, কালামুল্লাহি তাআলা, গায়রু মাখলুক। কিন্তু কোরআন ধরে যদি কেউ শপথ করেই ফেলে, তখন তাকে আল্লাহর নামে শপথ করতে হবে। কোরআনটাকে সে স্পর্শ করবে, কিন্তু বলবে আকসিমু বিল্লাহ। কোরআনটাকে স্পর্শ করলো, কিন্তু বলল না কোরআন, বলল আল্লাহর নামে শপথ করছি। এটাই হচ্ছে তরিকা, যদি ধরতেই হয়, ধরাটা উচিত না, কিন্তু ধরে ফেললেও তাকে বলতে হবে ওয়াল্লাহি, আল্লাহর নামে। এই কোরআনের নামে এইভাবে বলা ঠিক না। যদি সে বলেই ফেলে যে আমি কোরআনের নামে শপথ করছি, আমরা তো হতবাকা, আমাদের মুখে যা খুশি তাই আসে, সেগুলোই আমরা বলতে থাকি, আমরা বলি হ্যাঁ কোরআনের নামে শপথ করছি, তখন একটা সমস্যা দাঁড়াবে যে কোরআনের নামে শপথ করছি, এটা বলতে যিনি শপথ করছেন তিনি কি বুঝেন। তিনি যদি বুঝেন যে এই কোরআন হচ্ছে কালামুল্লাহ, এটি হচ্ছে আল্লাহর সৃষ্টি নয়, এটি হচ্ছে আল্লাহর একটি সিফাত, তাহলে তার শপথ বৈধ হবে। আর যদি তিনি কোরআন শরীফ বলতে বুঝান যে 100 টাকা দামের তাজ কোম্পানির কলাপাতা প্রকাশনীর সেই কোরআন, তাহলে তার শপথ বৈধ হবে না। والمقصود بذلك ان الله تعالى تكلم بالقران যে উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন, তার কথাগুলো হচ্ছে কোরআন। وسمعه منه جبرائيل عليه السلام, জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সে কোরআনটাকে শ্রবণ করেছেন। ونزل به على النبي صلى الله عليه وسلم, এবং সেটাকে তিনি নিয়ে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বালাগাহু ইয়াহু, এবং এটা তার কাছে পৌঁছে দিয়েছেন। ওয়াসিফাতুল্লাহ তাআলা কুল্লুহা গায়রু মাখলুক, যে আল্লাহর যে সিফাতগুলো রয়েছে সেগুলো আল্লাহর কোনো সৃষ্টি নয়। ফাহিয়া আযালাইতু লা আউয়ালু লাহা, যে এই যে আল্লাহর সিফাত, যেমন কালামুল্লাহ, আল্লাহর কথা, এটি হচ্ছে অনেক আগে থেকেই রয়েছে। আজল, আজালাইতু লা আওলা লাহা, যে এর কোনো শুরু নেই, এটি আল্লাহর একটি গুণাবলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে তার কালামুল্লাহকে পৃথক করা যায় না। একটু কঠিন হবে এই বিষয়টুকু বুঝতে, একটু মনোযোগ দিয়ে শুনুন, না হলে বুঝতে পারবেন না। ওয়া কালামুল্লাহি মিন হাযিহি সিফাত ওয়া মিনহুল কোরআন, আর আল্লাহর কথা হচ্ছে আল্লাহর একটি গুণাবলী, আর এটাই হচ্ছে কোরআন, এটা এসেছে। ফালিজালিকা ক্বালাল উলামা, আলেমরা বলছেন ইন্নাল কোরআনা গায়রু মাখলুক, কোরআন হচ্ছে যে আল্লাহর সৃষ্টি নয়।
লাআন্নাহু কালামুল্লাহি আল্লাযী হুয়া সিফাতুন মিন সিফাতিহি, এটা হচ্ছে আল্লাহর গুণাবলীর মধ্যে এমন একটি গুণাবলী, সেটি হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কথা। আম্মা আফআল আল আব্দি, যে আর বান্দার যে কাজ সেটি হচ্ছে আল্লাহর সৃষ্টি, ফাহুয়া মাখলুকাতুন, এটি হচ্ছে আল্লাহর সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল, সূরা সাফফাত আয়াত নাম্বার 96, ওয়াল্লাহু খালাকাকুম ওয়ামা তাআমালুন, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমরা যারা করো, যা কর্মকাণ্ড করো, যা তোমরা তৈরি করো, সেটাকেও সৃষ্টি করেছেন। অর্থাৎ কোরআনের এই যে পৃষ্ঠাগুলি, এই যে কালিগুলো, এগুলো মানুষের সৃষ্টি। ফাহাদ ফিহা হুনা আমরান ইয়ামবাগি তামিজু বাইনাহুমা, দুইটি বিষয়কে আমাদেরকে পরিষ্কার করতে হবে। একটি বিষয় হচ্ছে আউয়ালান কালামুল্লাহ জাল্লা আলা, যে আল্লাহর কথা, এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বলেছেন, আল্লাযী তুকাল্লিমু বিহি ইবতিদাউ, শুরুতে আল্লাহ কথা বলেছেন, ওয়া সামাআহু মিনহু জিব্রাইল আলাইহিস সালাম, জিব্রাইল সেই কথাটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে শুনেছেন, ওয়া নাকালাহু ইলাইনা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দিয়েছেন। ফাহাজা সিফাতুল্লাহ, আর এটি হচ্ছে আল্লাহর সিফাত, গাইরু মাখলুক, এটি হচ্ছে আল্লাহর সৃষ্টি নয়, বিহরুফিহি ওয়া কালিমাতি, এর শব্দ, এর অক্ষর, এর যে উচ্চারণ, এর ধ্বনিগুলো, এগুলো কোনোটাই আল্লাহর সৃষ্টি নয়, এটি আল্লাহ থেকে এসেছে। ওয়া কাযা সিফাতুহু আল্লাযী তুকাল্লিমুল্লাহ বিহি ইবতিদাউ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়া কাযা সাউতাহু, যে আল্লাহর যে কথাগুলো বলার জন্য যে ভয়েস, তার যে কণ্ঠ, ওয়া কাযা সাউতাহু আল্লাযী তুকাল্লিমুল্লাহ বিহি ইবতিদাউ, আল্লাহর যে ভয়েস, যেটা আল্লাহ কথা বলেছেন, সেটিও আল্লাহর অংশ। ওয়া সামাআহু মিনহু জিব্রাইলু আলাইহিস সালাম, জিব্রাইল আল্লাহর সেই কণ্ঠকে শুনেছেন, সেখান থেকে তিনি গ্রহণ করেছেন। তার মানে আল্লাহর কথা, আল্লাহর কথার যে শব্দ, ও কাযালিকা সাউতাহু, সবকিছুই জিব্রাইল আলাইহিস সালাম তিনি শুনেছেন, সেটাই হচ্ছে কালামুল্লাহ। তার প্রকৃত রূপ আমাদের কোনো ধারণা নেই, সেটি আল্লাহই ভালো জানেন। জিব্রাইল আলাইহিস সালাম যে সময় তিনি ওহি নিয়ে আসতেন, আপনারা হাদিসের ভিতরে পেয়েছেন যে গুনগুন করে মৌমাছির মতো শব্দ হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে ওহি পৌঁছে যেত, তখন তিনি তার মুখ থেকে আরবি ভাষায় সেই শব্দগুলো উচ্চারিত হয়েছে, সেগুলোই হচ্ছে আমাদের কাছে কালামুল্লাহ হিসেবে রয়ে গেছে। ফাহাযা কুল্লুহু কালামুল্লাহ গাইরু মাখলুক মিনহু শাইউন, যদিও সেটা যেভাবেই লেখা হোক না কেন, কাইফা কুতিবা আও তুলিয়া আও সুমিয়া, যে আল্লাহর এই কালাম যেভাবেই লেখা হচ্ছে হোক না কেন, যেভাবেই আমরা শুনি না কেন, যে শব্দই আমরা শুনি, যে কাগজেই সেটা লেখা হোক না কেন, সেটা হচ্ছে কালামুল্লাহ। কিন্তু কাগজগুলো, ওই যে শব্দগুলো, লেখাগুলো, সেগুলো মানুষের সৃষ্টি, সেগুলো মানুষ মানে তৈরি করেছে। ওয়াসানিয়া আমালু আব্দি আল্লাযী হুয়া ওয়াহা আল্লাযী ইয়াহমিলু বিহি কালামুল্লাহ, আল্লাহর কালামটুকুকে যে পাত্রে রাখা হয়েছে, সেই পাত্রটা সেই কালামটাকে ধারণ করেছে। ওয়ায়াকতাবাহু ফি কিতাবি, এটা একটি বইয়ের ভিতরে লেখা হয়েছে। ওয়ায়াকরাহু, এটাকে পড়া হয়েছে। ওয়ায়াসমাউহু, এটাকে শোনা হয়েছে। ওয়াকুল্লু মা কানা ফি আবদি ওয়া আমালু, এটি আর তার বান্দার কর্মকাণ্ড, ফাহুয়া মাখলুক, এটি হচ্ছে সৃষ্টি। সুতরাং যেই ভাষার যে রীতি, শব্দগুলো, যেমন নুন, এটা লিখতে কিরকম, এটা বাঁকা, অথবা বায়ের জন্য একটি ফোঁটা, তায়ের জন্য তিনটি ফোঁটা, দুইটি ফোঁটা, সায়ের জন্য তিনটি, এই যে বর্ণমালার বিভিন্ন রকম ফের, এগুলো মানুষের সৃষ্টি, এগুলো বিবর্তনের মাধ্যমে বিভিন্ন ধরনের হরফের বর্ণমালার আকৃতিগত পরিবর্তন হয়েছে, সেগুলো আল্লাহ অংশ নয়।
যেগুলোকে আমরা চোখে দেখি, যে শব্দমালা যেটা কোরআনে ছাপা হয়েছে, সেই ছাপা শব্দগুলো, সেই ছাপা রীতিগুলো, কালিগুলো ওই মানে কাগজের পৃষ্ঠাগুলি, সেগুলো হচ্ছে মাখলুক, মানুষের সৃষ্টি। কিন্তু কোরআন বলতে যেটা বোঝায় সেটি হচ্ছে যে শব্দে, যে কথায় জিব্রাইল আলাইহিসসালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দিয়েছেন, সেই পৌঁছে দেওয়া কোরআন যেটি লাউহে মাহফুজে সংরক্ষিত রয়েছে, সেটি হচ্ছে কোরআন করিম ফি লাউহিন মাহফুজুন, লাউহ মাহফুজের ভিতরে সংরক্ষিত হয়েছে, সেই ট্যাবলেটের ভিতরে, সেটি হচ্ছে আল্লাহর সিফাত। আর যেটা আমরা কোম্পানির কাছ থেকে, বাজার থেকে কিনে নিয়ে আসি, সেই কোরআনের সংকলনটুকু হচ্ছে মাখলুক। সুতরাং এই কোরআন, এটাকে দুভাবে, দুই দৃষ্টিতে দেখা যায়, সেটি হচ্ছে আপনার ইতিকাদ, আপনি এটাকে কিভাবে ধারণ করছেন। আপনি যদি মনে করেন এটি কালামুল্লাহ, যেমন আমরা বলে থাকি যে আপনি গানের একটা ক্যাসেট আমাকে দান, আমাকে দেন, গানটা, গানটাকে আমরা ধরতে পারি না, গানের কথাগুলো আমরা শুনতে পারি, গানের কথাগুলোকে আমরা বাংলা বর্ণমালায় লিখতে পারি অথবা ইংরেজি বর্ণমালায় লিখতে পারি। এই যে লেখার পদ্ধতি, বর্ণমালাগুলো কাগজে যে লিখলাম, কালি যে খরচ করলাম, সেগুলি হচ্ছে গান নয়, কিন্তু গানটাকে ধারণ করেছে ক্যাসেট, অথবা গানের স্বরলিপি ওই বইটা হচ্ছে সৃষ্টি, কিন্তু গানটাকে আমরা ধরতে পারি না। তেমনি কালামুল্লাহ যেটি জিব্রাইল নিয়ে এসেছেন, সেটাকে আমরা স্পর্শ করতে পারি না, সেটাকে আমরা দেখতে পারি না, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাউহে মাহফুজের ভিতরে সংরক্ষণ করে রেখেছেন এবং সেটি সংরক্ষিত থাকবে। সুতরাং সেটি হচ্ছে গাইরু মাখলুক। আর যেই কোরআনের যে মদিনা প্রিন্টিং প্রেস থেকে বাংলাদেশের সেই বাংলা বাজার থেকে ছাপা যে মুসহাফ, সেই সেগুলোকে আমরা মাখলুক বলছি। ওয়াল আওরাকুন আল্লাতি ইয়াকতিবু ফিহা মাখলুকাতুন ওয়াল লিসানু আব্দুল মাখলুক, যে জিহ্বায় এটি পড়া হচ্ছে সেটি মাখলুক, ও সাউতাহু খাসা বিহি, যে শব্দে মানুষ কোরআনটাকে পড়ছে সেটি হচ্ছে মাখলুক, ওয়া কুল্লু হাযিহিল আওয়াই আইতু আধার, যে প্রত্যেকটি পাত্র যেটাকে ধারণ করে রেখেছে কোরআনটাকে, ক্যাসেটে হোক, টেলিভিশনে হোক, অথবা সিডি প্লেয়ারে হোক, চিপসে হোক, অথবা কাগজে হোক, কলমে হোক, ওই কোরআন ইয়াহমিলু বিহাল আব্দি কালামুল্লাহ। হ্যাঁ, ওয়ায়ান কালু ওয়ায়ান উলুনাহু ওয়াইয়াবলুগুনাহু, যেগুলো পৌঁছে দেওয়া হয়েছে সেগুলি মানুষের সৃষ্টি। কিন্তু এই যে কোরআন যেটা সৃষ্টি নয়, সেটি হচ্ছে এক সময় পৃথিবীতে ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইলের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দিয়েছেন, কিন্তু মানুষের মতো করে, মানুষের ভাষার সেই বর্ণমালার স্ট্রাকচার, ব্যাকরণের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের ভিতরে বইয়ের কাগজের পাতায় সে কোরআনটাকে ধারণ করে আমরা উপস্থাপন করেছি। সুতরাং এর ভিতরে দুটো জিনিসের সম্মিলন হয়েছে, একটি হচ্ছে সৃষ্টির একটি অংশ, আরেকটি হচ্ছে পূর্ণ কোরআন আল করিম ফি লাউহিন মাহফুজ, সেটির এখানে ধারণ করা হয়েছে। সুতরাং কালামুল্লাহ হিসাবে ধরতে গেলে সেই কোরআন আল্লাহর সিফাত, আর যদি ছাপে ছেপে যাওয়া কোরআন হয় তাহলে এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সৃষ্টি। শেষ জামানায় যখন মানুষ চলে আসবে, তখন কোন এক রাতে এই কোরআন আবার উধাও হয়ে যাবে। যা ফি রাফআল কোরআন ও আখির জামান মা রাওয়াহু তাবরানি ফি মুজামিল কাবির বি রকম 8698 হাদিস মুজামিল কাবিরে, এই হাদিসটুকু বর্ণনা করেছে যে শেষের আখেরি জামানায় কোরআন যখন উঠিয়ে নিবে। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বাল লা ইউনতা ইউনতাযান্না ইউনতাযান্না হাযাল কোরআন মিন বাইনি আযহারাকুম, ক্বিলা লাহু ইয়া আব্দুর রহমান
আবদুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে কোরআন তোমাদের মাঝে থেকে তুলে নিয়ে যাওয়া হবে একদিন, ইউনতাজান্না হাযাল কোরআনা মিন বাইনা আজহারকুম, তোমাদের মাঝখান থেকে হঠাৎ করে কোরআনটাকে তুলে নেওয়া হবে। বলা হলো কিলা লাহু ইয়া আব্দুর আবা আব্দুর রহমান কাইফা ইউনতাজউনা ইউনতাজউনা ওয়াকাদ আসবিতানাহু ফি কুলুবিনা ওয়া উসবিতানাহু ফি মুসহাফিনা, যে কিভাবে এই কোরআনটাকে নিয়ে যাওয়া হবে, যে কোরআন আমাদের কলবের ভিতরে অন্তরে গভীরভাবে রয়েছে, যেটি মুসহাফের ভিতরে লিখিত অবস্থায় রয়েছে। কল ইবনে মাসউদ, আবদুল্লাহ ইবনে মাসউদ তিনি বলছেন, ইউসরা আলাইহি ফি লাইলাতিন ফালা ইয়াবকা ফি কুলবি কলবি আব্দি ওয়ালা মুসহাফি মিনহু শাইউন, যে এমন একটা রাত আসবে, এক রাতের ভিতরে সমস্ত মানুষের অন্তর থেকে সমস্ত কালামুল্লাহ উদাও হয়ে যাবে, আর কাগজের পৃষ্ঠায় যে ছাপা ছিল সেই কোরআন সেটাও উদাও হয়ে যাবে। এখানে উদাও হয়ে যাবে কিভাবে সেটা হাদিসের ভিতরে একটু ইঙ্গিত রয়েছে। ওয়াইয়াসবাহুন নাসু কাল বাহি বাহাইম, মানুষ সকালবেলায় পশুর মতো হয়ে যাবে, অর্থাৎ মানুষের শারীরিক পরিবর্তন বিবর্তন হয়ে যাবে, পশুর মতো হয়ে যাবে মানুষ, ফিজিওলজিক্যাল সাইকোলজিক্যাল চেঞ্জ হয়ে যাবে। সুতরাং সেই মানুষের পক্ষে ওই কোরআনের পৃষ্ঠায় কি লিখা আছে সেটার পাঠ উদ্ধার করা সম্ভব হবে না, তারা সেটা পড়ে বুঝবে না, অথচ অথবা তারা কিছুই দেখতে পাবে না, চোখের পরিবর্তন হতে পারে, তারা ওই পৃষ্ঠায় কি লিখা আছে সেটা তারা বুঝতে পারে না। সুতরাং সেই কোরআন থাকা না থাকা একই, মানুষের অন্তরে যেই কোরআনটুকু ছিল, বিসমিল্লাহ আল্লাহু আকবর সুবহানাল্লাহ এই শব্দগুলো আর মানুষ মনে করতে পারবে না, এক রাতের ভিতরে মানুষের বিবর্তন হয়ে মানুষ পশুর মতো হয়ে যাবে। ওয়াইয়াসবাহুন নাসু বিল কাল বাহাইম সুম্মা ক্বারাআ ক্বাউলাল্লাহু তাআলা, আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আল ইসরা আয়াত নম্বর 86 সেই আয়াতটুকু ইবনে মাসউদ তেলাওয়াত করে দলিল দিচ্ছেন, যে এখানে আল্লাহ বলছেন, ওয়ালা ইন শিনা লানাজবাহান্না বিল্লাযী আওহাইনা ইলাইকা সুম্মা লা তাজিদু লাকা বিহি আলাইনা ওয়াকিলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি ইচ্ছা করলে তোমাদের প্রতি যে ওয়াহি করেছি তা আমি কেড়ে নিতে পারতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে সে ওহি আল্লাহ কেড়ে নিতে পারতেন, আর সে কথাটুকুরই বাস্তবায়ন হবে সেই রাতের বেলায়, সুম্মা লা তাজিদু লাকা বিহি আলাইনা ওয়াকিলা, আর তুমি আমার বিরুদ্ধে তোমাদের জন্য কোনো ওয়াকিল কার্য সম্পাদনকারী পাবে না, মানুষ অসহায় হয়ে থাকবে। এভাবে এই হাদিসটুকুকে শেখ আলবানি রাহমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন সহিহ ওয়াসানাদু সহিহ মওকুফ হিসাবে, ইবনে হাজার আসকালানি ফাতহুল বারি 13 খণ্ড 16 নম্বর হাদিসের হাওলায় লিখেছেন যে এটি মওকুফ, আল্লাহই ভালো জানেন, রাজুলুন রিজালুন সহিহ, অর্থাৎ আমরা যেটা বুঝতে পারছি যে এই কোরআন একদিন আল্লাহ সুবহানাহু তাআলা তুলে নেবে, তাহলে যেটা পড়ে থাকবে সেটি হচ্ছে মানুষের অন্তরেও সেই থাকবে না, আর ছাপার বইতেও সেটা মৌজুদ থাকবে না, অথবা মানুষ সেটা বুঝতে পারবে না, অথবা তার বিকৃতি ঘটবে ইত্যাদি। তাহলে বোঝা যাচ্ছে যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে এসেছিল, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকেই ফিরে যাবে। তার মানে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অংশ হচ্ছে কোরআন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে যাওয়াই হচ্ছে আল্লাহর একটি সিফাত, সেটি তার কোনো ক্ষয় নেই। সেই দৃষ্টিতে কোরআন এর শপথ নেওয়া বৈধ হবে, কিন্তু না নেওয়াই উত্তম। অর্থাৎ কোরআন আল্লাহ সুবহানাহু তাআলার একটি সিফাত। এইভাবে যদি আমরা বিবেচনা করি দুইটি হাদিসের আলোকে, তাহলে আমাদের পক্ষে ওই শপথটাকে বৈধ মনে হবে ইনশাআল্লাহ তাআলা। আর
আরেকটি বিষয় যে আমরা কথায় কথায় অনেক ধরনের শপথ করি, যেমন বলে থাকি, অনেকে প্রশ্ন করে থাকে যে আমার অনেক বাচ্চা কাচ্চা আছে, আমি আল্লাহর কসম করি যে আমার বাচ্চাগুলা যেন এটা না করে ওটা না করে। তারপরে এই দেখা গেল যে বাচ্চারা আল্লাহর কসম আমার বাচ্চাগুলোকে বল, আল্লাহর কসম কি তোমরা পড়াশোনা করবে, আল্লাহর কসম তোমরা ভাত খাবে, ঠিক মতো গোসল করবে, কথায় কথায় কসম করা হচ্ছে। তারপরে বাচ্চাদের উপরে সেই কসম পৌঁছে দেওয়া হচ্ছে আর বাচ্চারা সেটা করছে না। এই ধরনের সিচুয়েশনে যদি হয় তাহলে কি করতে হবে? শেখ বিনবাজ রাহমাহুল্লাহ বলছেন যে ওই মাকে যিনি বাচ্চাদের নামে কসম করছেন তাদেরকে কাফফারা দিতে হবে। কেউ যদি বলল যে আমি আমার ওই বাসায় আমি আর ভাত খাবো না, ওই বাসায় আমি কোনোদিন যাব না আল্লাহর কসম, তাহলে সে যদি কখনো যায় তখন তাকে কাফফারা দিতে হবে। এই কারণে কথায় কথায় কসম করা উচিত নয়, কেননা কসম করার পরে যদি দেখা যায় যে কোনো খায়ের রয়েছে তাহলে সেই কসম তাকে ভঙ্গ করতে হবে। এবং কসম ভঙ্গ করার যে কাফফারা সেটা আমরা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাকাফফারাতুহু ইত'আমু 'আশারাতি মাসাকিনা মিন আওসাতি মা তুত'ইমুনা আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরিরু রাকাবা। কসম করে কসম যদি ভঙ্গ করা হয় তাহলে তার কাফফারা হচ্ছে 10 জন মিসকিনকে আপনি যেভাবে খাওয়া দাওয়া করেন সেই খাওয়া দাওয়ায় তাদেরকে খাওয়াতে হবে, 10 জন মিসকিনকে খাওয়াতে হবে। 10 জন মিসকিনকে যদি খাওয়াতে না পারেন তাহলে 10 জন গরিব লোককে মিসকিনকে কাপড় দিতে হবে, যে কাপড় আপনি পরিধান করেন, যেমন লুঙ্গি পাঞ্জাবি, অথবা যদি শাড়ি ব্লাউজ অথবা পরিপূর্ণ যে পোশাক যেটি আপনি মুসলিম হিসাবে মুসলিমা হিসাবে পরিধান করেন, সেই উপরের নিচের টপ এবং বটম পার্ট, সেই পোশাক 10 জন মিসকিনকে দিতে হবে, অথবা 10 জনকে খাওয়াতে হবে। খাওয়ার মান থাকবে যে খাবার আপনি খান। এটা আমু আশারাতু মাসাকিন মিন আওসাতি মা ইয়াতউমু আহলাহু, আপনার পরিবার যে খাবার খায় সেটা দিতে হবে। এটি হচ্ছে কোরআনের কথা, কসম। এখন আপনি চিন্তা করুন জীবনে কত কসম করেছেন, কতগুলো ভঙ্গ করেছেন, আপনাকে কাফফারা আদায় করতে হবে। কাফফারা আদায় না করলে আল্লাহ সুবহান ওয়া তাআলা কসম করার জন্য কবিরা গুনাহ হবে এবং আপনাকে শাস্তি দিবে। ওয়া কাফফারাতুহু ইত'আমু 'আশারাতি মাসাকিনা মিন আওসাতি মা তুত'ইমুনা আহলিকুম আও কিসওয়াতুকুম। সূরা মাইদা আয়াত নম্বর 89 আপনারা পড়ে দেখতে পারেন, সেখানে লেখা আছে কসমের কাফফারা কি, 10 জন মানুষকে মিসকিনকে হয় খাবার অথবা পোশাক, আর যদি এই দুটো কাজ করতে না পারে তাহলে তাহরিরু রাকাবাতিন মুমিনা, তাহলে যে সকল স্লেভ ক্রীতদাস মুসলমান ক্রীতদাস রয়েছে তাদেরকে মুক্ত করতে হবে। তো পৃথিবীতে এখন কোন দেশেই ক্রীতদাস প্রথা নাই, কোন জায়গায় ক্রীতদাস নাই, সুতরাং সেটি এমনি বাদ পড়ে যাবে। কেউ যদি এই তিনটির একটাও করতে না পারে, যে সে খাওয়াতেও পারলো না, মিসকিন খুঁজে পেলো না, কাউকে কাপড় দিবে অথবা খাবার দিবে, তাহলে সেই ব্যক্তি কি করবে? সেই ব্যক্তি 3 দিন রোজা রাখবে। ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম, যে ব্যক্তি 10 জন মিসকিনকে খুঁজে পাবে না, তাকে কাপড় দিতে পারবে না, সে 3 দিন রোজা রাখবে। এভাবে একটা কসম ভঙ্গ করার কাফফারা আদায় হবে। যালিকা কাফফারাতু আইমানিকুম ইজা হালাফতুম, যেগুলো তোমরা আল্লাহ বলছেন তোমরা শপথ করেছো সেই কাফফারা তোমার আদায় করতে হবে। এখন প্রশ্ন আসে, অনেকে প্রশ্ন করে যে জনৈক জনৈকা ব্যক্তি অনেক কসম করেছে জীবনে, আর কসম ভঙ্গ করেছে, আবার কসম করেছে, আবার ভাঙেছে, আবার করেছে, আবার ভেঙেছে, এখন সে কতবার কাফফারা দিবে? এই প্রশ্নের জবাবে শেখ বিনবাজ রাহিমাহুল্লাহ তিনি ফতোয়া মাজমুয় ফতোয়াতে বলছেন যে তাকে একবার
কাফফারা আদায় করলেই হয়ে যাবে, বারবার করতে হবে না। কারারুল ইয়ামিনু ওয়াহানসু ফাহল তালজিমুহ কাফফারাতুন ওয়াহিদাতুন আও কাফফারা, যে সে যে বারবার শপথ নিয়ে ভঙ্গ করেছে আবার করেছে, তার জন্য কি বারবার তাকে কাফফারা দিতে হবে না একবার দিতে হবে? মান করারু ইয়ামিনু আলা শাইইন ওয়াহিদ, একবার তাকে আদায় করতে হবে। সুম্মা হানাসা লি লাজিমতুহু কাফফারাতু ওয়াহিদ, তার জন্য একটা কাফফারা দিতে হবে। তার মানে আজকে যারা শুনছেন তারা প্রতিজ্ঞা নিন যে আর কোনোদিন কসম করবেন না, এখন যাই করেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে ক্ষমা চেয়ে পরপর 3 দিন রোজা রাখবেন, যেহেতু উত্তর আমেরিকায় যদি 10 জন মিসকিনকে খুঁজে না পান সেই কারণে আপনি আদায় করতে যেহেতু পারছেন না 3 দিন রোজা দিবেন। তবে প্রথমে মিসকিনের খোঁজ নিতে হবে, মিসকিন এর খোঁজ না নিয়ে, যেমন আপনি যদি বাংলাদেশে থাকেন সেখানে মিসকিন আছে সেখানে রোজা রাখলে সেটা আদায় হবে না, কারণ আল্লাহ বলছেন ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম, যদি তোমরা মিসকিনকে না পাও তখন 3 দিন রোজা রাখতে হবে। সুতরাং এই রোকসা শুধুমাত্র উত্তর আমেরিকায় যারা আছে তাদের জন্যই এটা মুনাসিব হবে বলে আমার ধারণা, আল্লাহই উত্তম জানেন। এখন আরেকটি বিষয় আমরা আলোচনা করব, সেটি হচ্ছে মিথ্যা শপথ নেওয়া। এই যে মিথ্যা কথা বলে মানুষের সম্পদকে বিনষ্ট করা, ওত নিয়ে মানুষকে মানুষের সম্পদের ক্ষতি করা এবং মানুষের সর্বনাশ করা, এই ধরনের শপথের কোনো কাফফারা আছে কিনা? এই ধরনের শপথকে বলা হয় আল ইয়ামিন গামুস ফি কাবায়ের জুনুব, যে এই ধরনের শপথকে বলা হয় ইয়ামিন গামুস, এটা এত ভয়ঙ্কর যে এই গামুস যে এই ধরনের শপথ। একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, যেমন এক ব্যক্তি বলল যে তার পাসপোর্ট নাই কিন্তু তার পাসপোর্ট আছে, কিন্তু সে কোর্টে গিয়ে শপথ নিয়ে আল্লাহর নামে শপথ নিয়ে বলল যে আমার কোনো পাসপোর্ট নাই, কিন্তু মিথ্যা কথা বলল। এই ধরনের ভয়ঙ্কর, যেমন কেউ বলল যে আমি চুরি করি নাই, শপথ নিয়ে বলল কিন্তু পরে দেখা গেল যে সে আসলেই চুরি করেছে, অন্যের ক্ষতি করেছে, একজনের শপথ নিয়ে বলল অথচ দেখা গেল তার এই শপথ সাক্ষ্য দেওয়াতে অন্য লোকের ফাঁসি হয়ে গেছে, এই ধরনের জঘন্য ধরনের অপরাধ যে ধরনের সাক্ষ্য দিয়ে করা হয়, মিথ্যা মানে শপথ নেওয়া হয়, এই ধরনের ইয়ামিনকে বলা হয় ইয়ামিন গামুস ফিল কাবায়ের জুনুব। ওয়ালা তাজিদু ফিহা কাফফারাতুল লিআযীমাতুল ইসমিহা, যে এটি এত ভয়ঙ্কর যে কাফফারা দিলেও এটা আদায় হবে না। সুতরাং মেজরিটি স্কলারদের মতে এই ধরনের শপথ যারা করেছেন, আমরা ব্যক্তি জীবনে অনেকাংশে ইমিগ্রেশন এবং মার্কিন যুক্তরাষ্ট্র কানাডায় সরকারিভাবে অনেক ধরনের শপথ আমরা করে যদি থাকি কখনো, তখন সেটি ইয়ামিন গামুস হয়ে যাবে। এই গামুস হচ্ছে শব্দটুকু এসেছে নিমজ্জিত হয়ে যাওয়া, যে এমন ভয়ঙ্কর সেই অপরাধ যে এই হাদিসের ভাষায় ওয়াসামিতু গামুসা লি আন্নাহা তুগমিসু সাহিবহু ইসমি সুম্মা ফিন্নার, আগুনে সে নিমজ্জিত হয়ে যাবে, দোজকের আগুনে সে নিমজ্জিত হয়ে যাবে। তুগমিসু সেখান থেকে এসেছে গামুস। লা ইন ইন্নাল হালিফু আলা আমরুল মাজা কাজিবান আলিমান, যে জেনে শুনে একটা মিথ্যা শপথ সে করেছে, ওয়ালি ইউযু বিল্লাহ জামিউ বাইনা আমরাইন, এবং শেখ আল উসাইমিন শরহ আল মুমতি কিতাবের ভিতরে বলছেন যে এই গামুস যে শপথ, আমাদের কারো কারো জীবনে এটা হয়ে যেতে পারে, এখন সেটার জন্য আমাদের কি কি করতে হবে, এটার জন্য আর কাফফারা দিয়ে কোনো লাভ নেই। ওয়া ইন্নামা তুজিবু ফিহা তাওবাতুন ওয়াল ইস্তিগফারু ফিল্লাহি তাআলা, আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে সারা জীবন তওবা করতে হবে, ইস্তিগফার পাঠ করতে হবে, কেননা এটি এমন একটি ভয়ঙ্কর অপরাধ ইয়ামিন গামুস। ইয়ামিন গামুস
অনেকের জীবনই হয়ে থাকতে পারে, সেই জন্য তাকে তওবা করতে হবে, ইস্তেগফার পাঠ করতে হবে। কেননা এখানে আলকাজিব সে একটা মিথ্যা কথা বলেছে, ওহুয়া মিন সিফাতিল মুনাফিকিন, সেটি হচ্ছে মুনাফিকের সিফাত। ও বাইনা ইসতিহানাতুহু বিল ইয়ামিনিল্লাহি বিল্লাহি তাআলা, যে সে আল্লাহ শপথ নিয়ে ঠাট্টা তামাশা করেছে। ইসতিহানাতুহুন, ইসতিহানা, ইস্তিহানা হচ্ছে এমন একটি জিনিস যে শপথ নিয়ে খেলা করা, শপথ, আল্লাহর শপথ নিয়ে খেলা করা। বিল ইয়ামিনি বিল্লাহ, ইস্তিহানাতুন বিল ইয়ামিনি বিল্লাহ, আল্লাহ শপথ নিয়ে যারা ঠাট্টা মশকরা করে। ওহুয়া মিন সিফাতিল ইয়াহুদ, সেটি হচ্ছে ইহুদিদের একটি চরিত্র। ফা ইন্নাল ইয়াহুদু হুম আল্লাযিনা ইয়ানতাকিসুনা রাব্বাহুম, তাদের প্রভুর সাথে তারা ডিসরেসপেক্ট করেছে, অশ্রদ্ধা পোষণ করেছে। ওয়া ইয়াসপুনাহু বিল ইয়াব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুষ্টুতি ধরেছে ইহুদি, হ্যাঁ, এই কারণেই তাদের মতো ওই শপথ করা যাবে না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের আকুল আবেদন, আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করেন। আল্লাহু ইয়াগফিরু লানা জামিআন, এই ইয়ামিন গামুসের হাত থেকে আমরা যারা করে ফেলেছি, ইয়া আল্লাহ আমাদের সবাইকে, শ্রোতাদের সবাইকে আল্লাহ ইয়ামিন গামুসের অপরাধ থেকে মুক্তি দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।